বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ঐতিহ্যবাহী মেহেরপুর জেলার গাংনি থানার করমদি হাই স্কুল প্রাঙ্গণে সালের এক ও মার্চ দুই দিন ব্যাপী বাইশতম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলের দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসিরে কোরআন বাংলাদেশ জাতীয় মুফাস্তিরি পরিষদের সম্মানিত মহাসচিব অধ্যাপক মাওলানা নুরুল আমিন রংপুর ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনাই তহজিব সেন্টার রাজশাহী আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد جبان كل محبة الشتاء وازديه

يوم يزمعكم ليوم الجمع ذلك يوم التغاب ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم صدق الله العظيم عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم <applause> إن الله لا ينظر إلى سؤالكم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى ال سيدنا আর মরিসা ওরে কফের কলিজাম ফেটে যায় মা নাই রে বাবা নাই রে মামি এ ধরা আলা আলে সইয়ে দে নাম জগো জগো মুসলিম সেনাব ভাঙবে কবে তোরো নিদম জাগ্রত হয়ে দেখাও তুমি মরদে মোজাহিদম জেগে ওঠো তুমি হাতে নাও তোমার আলির মুসলিম আজও বেঁচে আছে জানো বিশ্ব আবার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এলাকা মেহেরপুরের মেহেরপুর জেলার অন্তর্গত গান্ডি থানার করমদি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বাইশতম তারপর সিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস ব্যাপী এই মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেম দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যেন হাজরাত মাওলানা শওকত আলী সাহেব সম্মানিত সহ সুফার করমদি দারুস সুন্না নেসারিয়া দাখিল মাদ্রাসা বারাক আল্লাহ হুফি হায়াতি বলেন আল্লাহ মামিন আজকের মাহফিলের মনসে বসা সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আমি এখানে যাদের নাম বলতে পারলে অনেক ভালো হতো কিন্তু আমাদের মেহমান সংখ্যা অনেক বেশি হয় আমি সকলের নাম এভাবে উচ্চারণ করতে চাই সেটা হলো আমার আল্লাহ তাল্লাহর কাছে সবার নাম পরিচিত না অপরিচিত সকল মেহমানদের জন্য দোয়া করি আমন্ত্রিত অতিথিদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে কোরআনের খাদেম হিসেবে দয়া করে কবল করুন সবাই বলে আমিন আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত আলোচক আমার কলিজার টুকরা আমার অত্যন্ত আদরের তরুণ প্রজন্মের অন্যতম রাহবার আপনাদের এলাকার গর্বিত সন্তান কৃতি সন্তান আগামী দিনের মুসলিম মিল্লাতের একজন সচেতন অভিভাবক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা এ মাহফিলের সকল ওলামা হাজরতদের আমার প্রিয় ভাই পরিচালক একজন যোগ্য আলেম সকল ওলামা আল্লাহ তাদের সিনা জবান, করে দিন যাতে করে কোরআন পাগল মৌমাসিরা সেখান থেকে মধু সংগ্রহ করতে পারে সবাই বলেন আল্লাহ আমিন এই মাহফিলে উপস্থিত সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানি করম কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার অন্তরালের সতী সাধবী আমার পরম শ্রদ্ধে আদরের মা ও বোনেরা মঞ্চে বসা এই স্কুলের নব ইলেক্টেড সিলেক্টেড নিয়োগপ্রাপ্ত সুযোগ্য বরেণ্য অনারেবল প্রধান শিক্ষক আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তার মেধা মননশীলতাকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কবুল করুন সবাই বলে আমি এই মাহফিলের সম্মানিত আর আর যে যে একান্ত আমার এখানে আসা আল্লাহ মানুষটা সারাটা বছর কতবার যে ফোন দিয়ে খোঁজ নেন আপনারা তো মাহফিল শুনে যান আমার ঠিকানা সহ ওইগুলো দিয়ে গেলাম ফোন নাম্বার দিয়ে গেলাম সারা বছরে কোনো ফোন নাই কিন্তু আমার খোঁজখবর যিনি সবচাইতে বেশি নেন তিনি আমার প্রিয় ভাই হাজরাত মহালানা আব্দুল সাত্তার সাহেব চেনেন ওনাকে চেনেন আল্লাহ তা তার পরিবারটার উপরে রহমতে কামেলা নাজিল করুন সবে বলে আমিন সুপ্রিয় উপস্থিতি আমি সকলকে শ্রদ্ধা আর অসীমতায় অভিনন্দিত করছি সাশ্রদ্ধা সালাম পেশ করছি আসসালাম আলাইকুম অরাহনতুল্লাহ হি অবরা তো অন্যান্য ধর্মাবলম্বী অন্যান্য জাতি ধর্মের যে সমস্ত ভাইরা মাহফিল শুনতে এসেছেন বাইশতম মাহফিলের আজকে সমাপনী দিবসের কমিটির পক্ষ থেকে আমি তো এবছরের দশমবারের মতো আল্লাহ এখানে নিয়ে আসলেন আপনাদের গলার আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা আমার উপরে বেজার হ্যাঁ তো অন্যান্য জাতি ধর্মের ভাইরা যারা আছেন এ মাহফিলের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আল্লাহ তালা সকলের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করে দিক সবাই বলে না আমিন আরো জোরে বলে না আমিন আজকে তাম পৃথিবীতে দুটি সমস্যা পৃথিবী জর্জরিত এক পৃথিবীর কোথাও কোনোখানে শান্তি নাই গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছে কথা বলেন ঠিক কিনা গতকালকে সার শশার শতাধিক বেসামরিক সিরিয়ার নারী শিশুগুলোকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর লাশ গ্যাস ছেড়েছে সেই গ্যাস বোন বড় বোন ছোট ভাইয়ের নাকে লাগায় দিয়েছে নিজে আর বাঁচতে পারেননি ভাইকে বুকে নিয়ে দুজনেই শেষ এমনি করে আজকে অনেকগুলো শিশুর লাশ দেখে আজকে মঞ্চে এসেছি গোটা দুনিয়ায় মুসলিমদের উপরে চলছে জুলুম নির্যাতন পৃথিবীর কোন দেশের কোনোখানে মুসলমানেরা শান্তিতে নাই আওয়াজ দিয়ে বলেন অন্য দিক থেকে গোটা পৃথিবী এখন পাপের সাগর মানুষগুলো হাবুডুবু খাচ্ছে সে সাগরে কথা বলেন আজকের এই পৃথিবী যুবকের দিকে যাদের কর্মতৎপরতায় বিশ্বের মুসলিম দিশাহারা মুসলিম একটি পথ নির্দেশিকা খুঁজে পেতে পারে সেই সমস্ত যুবকদের দিকে চেয়ে আছে মুসলমানদের সে সকল যুবক যারাই কেবলমাত্র নদীর স্রোতকে বিপরীত দিকে দিতে পারে যারাই কেবলমাত্র হতাশার অন্ধকারে আলো জ্বালাতে পারে যারাই দেখাতে পারে এ জাতিকে সঠিক আলোর দিশায় কথা বলেন ঠিক কিনা আজকে জিজ্ঞাসা করতে চাই এই মেহেরপুরের জমিনে আল্লাহর তিনের জন্য যদি প্রয়োজন হয় কোন ডাক আসে সেই দেখে সারা দিতে কোন কোন তুলে হাত দেখা সম্মানিত বন্ধুগণ আজকে আমাদেরকে বিষয়গুলো ভাবতে হবে পৃথিবীর সমস্যা নিয়ে আজকে চিন্তা করতে হবে একা একা দুনিয়াতে আসলাম খেয়ে পরে মারা গেলাম তো লাভটা কি হলো এই জন্য এগুলো ভাবার দরকার আছে না নাই তাহলে পৃথিবীর এই সমস্যার সমাধান হোক আমরা কি চাই চাই তাহলে সে সমস্যার সমাধানের জন্য প্রেসক্রিপশন কোথায় কোথায় আছে গাইডলাইন গত বছর একটা আয়াত শুনে জবাব দিয়েছিলাম মনে আছে সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন কোথায় আছে অনুনা ছিললুপ মিনাল ও আনি মা আহুয়া শিফাু ও রহারমাতু নল মমিন। আর আসতে বলে। অধুনা স্থিল মিনাল করান। আমার নাজিল করা করান, মাহুয়া শিফা। সব রোগের মহাওসুদ সমানা আল্লা বলবে না। সব রোগের। সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান এটা সুরাবনী ইসরাইলের বিরাশি নাম্বার আয়াতের অনুবাদ আল্লাহ তালা বলেন অনুনাসিল মিনাল কোরআন আবার নাজিল করা কোরআন মা হুয়া শেফা সব রোগের মহৌষধ সব সমস্যার সমাধান চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আমরা সেই কোরআনুল সামনে নিয়ে এখানে বসা আমি আপনাদেরকে সাথে নিয়ে ভূমিকায় বেশি কথা না বলে মূল আলোচনার দিকে যেতে চাই সরাসরি কোরআন থেকে অসুবিধা নাই তো এখানে সব দলের লোক আছি না নাই আছে আওয়ামী লীগের লোক নাই বিএনপি জামাত জাতীয় পার্টি তাবলিগ পীরের মুরিদ আহলে হাদিস হানাফি হ্যাঁ অন্য দল আছে অবিবাহিত কাউদের কথা না বললে মন খারাপ করে ওরা অববিহিত নাই বিবাহিত বুড়ো যুবক সব আছে মহিলারাও তাহলে যেখানে সব দলের লোক থাকে সেটা কয় দলীয় সমাবেশ হ্যাঁ সর্বদলীয় কয় দলীয় সর্বদলীয় মহাসমাবেশ কথা ঠিক কিনা আর সর্বদলীয় জোট যেখানে এই নামে আল্লাহ একটা সুরা নাজিল করেছেন সুরা আহজাব আহজাব মানে জোট আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আহজাব মানে কি জোট আজ আমরা কয় দলীয় জোট সর্বদলীয় জোট এই কিতাব কার আমরা কার কথা শুনবো কার তাহলে আজকে দল মত নির্বিশেষে এখানে আলোচনা হবে কোরআনের আলোচনা শোনার জন্য আসুন সবাই পড়ে নেই আরো দ বিল্লাহি মিনা শেন্ত নির জিম বিশমিল্লা হির মা নির র হিম বিতাড়ি তোমার তাঁত শৈতান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি দয়াময় আল্লাহর নামে শুরু করছি সুরা আত্মা গাবোন রসুল্লাহ সাল আলী সাল্লামে মাদানী জিন্দিগিতে এই সুরাটা অবতীর্ণ মোট আয়াত আঠারো রুকু দুইটা সেখান থেকে তেলাবাত করেছি একটি মাত্র আয়াত আয়াতের নাম্বার হচ্ছে নয় কোন সুরা সুরা আত্মাবন কোথায় নাজিল হয়েছে মদিনায় মোট আয়াত কত আঠারো এখানে আইকিউ মনে হয় কমে যাচ্ছে দিন দিন কম কমবে না পড়া শোনা তো আন নাই নকল করে না পরীক্ষা দেন একটু আইকিউ তে পরিষ্কার নেন সেটা হলো কোন সূরা সূরা আত তাকাবুল নাজিল হয়েছে কোথায় মদিনায় মোটা আয়াত কত রুকু দুইটা তেলাওয়াত করেছি কয়টা আয়াতের নাম্বার কত আজকের আলোচনার বিষয় কি ফাইনাল খেলা ফাইনাল খেলা প্রশ্ন আসতে পারে হুজুর খেলাই তো যাইজ নাই আপনি সেইটা আবার তাফসির মাহফিলে আলোচনা করবেন আপনি তো গন্ডগোল করতে আসছেন দেখছি আজকে আপনি তো মাহফিল করতে আসেন না আসছেন কি করতে গন্ডগোল লাগাতে এবারে খেলার কথা কোরআনে আছে কিনা বলবো সূরা নামে ওয়ামাল হায়াতাত দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহওয়া পার্থিব জীবন খেলতামাশা ব্যতীত কিছুই নয় পার্থিব জীবন খেলতামাশা ছাড়া কিছুই না সামনে নিয়ে আমি পড়াশোনা করতে থাকলাম পড়তে গিয়া এক পর্যায়ে এটা নিয়ে চিন্তা ফিকির করতে করতে আমি পাইলাম আল্লাহ তাআলা খেলার কথা কেন বললেন তো আমি দেখি যে একটা খেলার সাথে গোটা পৃথিবীর সব মিলে যাচ্ছে আল্লাহ আকবার বলবেন না কি মেলে দেখেন খেলার যেমন একটা নির্দিষ্ট সময় আছে সেই সময় শেষ হয়ে গেলে সব শেষ মানুষের জীবনের এই হায়াতি জিন্দিগিরও একটা সময় আছে শেষ হয়ে গেলে সব শেষ কথা বলেন ঠিক কিনা খেলার জন্য কি দরকার মাঠ এই মাঠে কি ফুটবল খেলা হয় খেলার জন্য কি দরকার আওয়াজ দেন মাঠ লাগে দর্শক লাগে প্লেয়ার গোটা পৃথিবীতে দুইশো আঠাশটা দেশের মাঠ গুলো মাঠ খেলার মাঠ দুইশো আঠাশটা রাষ্ট্র এই দুইশো আঠাশটা রাষ্ট্রের জমিন গুলো খেলার মাঠ কেউ বা দর্শক কেউ বা প্লেয়ার খেলতে গেলে লাগে দুই দল নাকি আপনাদের এলাকায় একসাথে তিন দল খেলে কয় দল দুই দল দুই দল লাগে গোটা পৃথিবীর জমিনেও দুই দল খেলতেছে এক দল আল্লাহ আর একদল মাঠ কয়টা গোটা পৃথিবীতে মাঠ কয়টা দুই শত আটাশটা কেউ দর্শক কেউ প্লেয়ার খেলা কয় দলে এই জমিনে খেলতেছে এক দল আল্লাহর আরেক দল কার মেলে তো আচ্ছা খেলতে গেলে রেফারি দরকার তার হাতে থাকবে বাশি গোটা পৃথিবীর রেফারি হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তার হাতের বাশি হলো সিঙ্গা। মাঠের দুই পাশে দুইজন जजমেন্ট থাকেন ভুল ত্রুটি ধরে দেন আল্লাহ তাআলা মানুষের দুই কাঁধে দুই ফেরেশতা

বার্ধক্য মেলে খেলার সময় নব্বই মিনিট গোল না হইলে অতিরিক্ত সময় তিরিশ মিনিট তারপরে গোল্লা হলে ট্রাইবেকার মানুষের হায়াত ধরে নেই নব্বই বছর এই নব্বই বছরের ভিতরে শয়তানকে যদি গোল দিয়ে বিজয়ী হতে না পারি আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত সময় তিরিশ দিন সেটি হলো রমজান মাস এরপরেও যদি জান্নাতি মেহমান হতে না পারি তাহলে ট্রাইবেকার সেই ট্রাইবেকারে থাকবে রেফারি থাকবে স্ট্রাইকার থাকবে বল থাকবে গোলকিপার ইসরাফিল আলাইহিস সালাম রেফারি সিংহা হাতে স্ট্রাইকার মালাকুল বল হবে জাহান্নামী লোকটা একটা কিক মারবে জাহান্নামের ফেরেশতা মালিক গোলকিপারের কাছে গোলকিপার এই জাহান্নামী লোকটাকে ধরে নাওয়াসি আল আকদাম পা আর এই কল্লা মাথার পিছনটা ধরে নাওয়াসি গদ্দাম আর আল আকদাম পা ধরে লাঠি দিয়া জাহান্নামের মাঝখানে ফলায় দেবে কথা বলেন ঠিক কি না মেলে মেলে এবার আসেন খেলতে গেলে ফাউল হয় এই ফাউল যদি ছোট হয় তাহলে রেফারি দেখাবে কি কাট লাল কাঠ তো নাই কি দেখাই হ্যাঁ লাল কাঠ আছে এটার ভিতরে আছে এই দেখেন স্যার কত একটিভ আর যদি অপরাধ বড় হয় কি তাহলে দুটা কার্ডই আছে হলুদ কাঠ লাল এটা দ্বারা কি বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে প্লেয়ারের অপরাধ যদি ছোট হয় হলুদ কাঠ আর অপরাধ বড় হলে কি কাট বান্দাদের যখন পাপের কারণে আল্লাহ নারাজ হয়ে যান ঘন ঘন ভূমিকম্প জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন অতিবৃষ্টি অনাবৃষ্টি বিপদ আপদ মুসিবত শিলাবৃষ্টি রোগ ব্যাধি আল্লাহ তাআলা বারবার এই জমিনের প্লেয়ারদেরকে হলুদ হলুদ কাঠ দেখায় সতর্ক করার ব্যবস্থা করেন কথা বলেন ঠিক কিনা আর অপরাধ যদি বড় হয় যে প্লেয়ার লাল খায় সেই প্লেয়ার আর জমিনে ঠিকতে পারে না কথা বলেন ঠিক কিনা মাঠ থেকে তাকে বের করে দেওয়া হয় এটা দ্বারা কি বোঝানো হয়েছে বোঝানো হয়েছে হযরত ইব্রাহিম আলা ইসলাম যখন দাওয়াত দিয়েছিলেন নমরুদ বিরোধিতা করেছিল মুসা আলাইসাল্লামের দাওয়াতের বিরোধিতা ফেরাউন করেছিল বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের দাওয়াতের বিরোধিতা আবু জেহেল করেছিল আজকে মুসলিম মিল্লাতের দাওয়াতের বিরোধিতা ডোনাল্ড ট্রাম্প করছে কথা বলেন ঠিক কিনা তামাম দুনিয়ায় এই সকল নমরুদ ফেরাউন আবু জেহেল অতবা সায়েবা তাম দুনিয়ার এই ধরনের বড় বড় দুষ্টদেরকে আমার আল্লাহ তালা লাল কাট দেখা জমিন থেকে নেস্তে নাবুত করে বিদায় করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সেই আল্লাহ আছেন না নাই সন্দেহ আছে এখন আসেন খেলতে গেলে যা লাগবে সেটি হল আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে অফসাইট এটা খেলার মধ্যে আছে খেলার মধ্যে বিরতি আছে খেলার মধ্যে অফসাইড আছে সম্মানিত ভাইরা সে অফসাইড হলো সীমা লঙ্ঘন করে গোল দিলে গোলটা কি কবুল হবে আপনারা তো জানেন গত 14 সালের আর্জেন্টিনার গোল প্রথম ঘন্টা গ্রহণ হয় নাই কারণ হলো কোন সাইড থেকে দিয়েছিল অফসাইড অফসাইড থেকে গোল দিয়েছিল গোল কবুল হয় নাই হোয়াট ইজ দ্য কস্ট কারণ কি কারণ হলো গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি সাপোর্টার আর্জেন্টিনার কিন্তু একটা গোল কবুল করাতে পারে নাই কারণ গোলটা দিয়েছিল কোন সাইড থেকে অফসাইড মানে কি সীমা লঙ্ঘন কি সীমা লঙ্ঘন কোরআনুল কারীমে অফসাইডের একটা আয়াত আছে ইন্নাল্লাহু লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না কাজী যারা সীমা লঙ্ঘন করে গোল দিয়েছিল তামাম দুনিয়ার আর্জেন্টিনার কোটি কোটি সাপোর্টার থাকার পরেও একটা গোল কবুল করাতে পারেনি সীমা লঙ্ঘন করে গোল দেওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা তাহলে এই পৃথিবীর প্লেয়ারদের জন্য আমার আল্লাহ তালা যে সীমা দিয়েছেন সেই সীমার নাম কি এই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন সেই সীমার নাম কি আরো জোরে বলতে হবে সেই সীমার নাম কি তাহলে আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করে কেউ যদি তার ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন সাংস্কৃতিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন কোন জীবন পরিচালনা করে শিক্ষা জীবন পরিচালনা করে যে কোন ধরনের জীবন কোরআনের সীমার বাইরে পরিচালনা করে কেয়ামতের দিন তার সাপোর্টার ওই গোষ্ঠীর সমর্থক গোটা দুনিয়ার সাতশো কোটি মানুষ যদি তার পক্ষ অবলম্বন করে আর লোকটা যদি কোরআনের সীমা লঙ্ঘন করে কেয়ামতের দিন অফসাইট মুসলমানদের কাতারে দাঁড়াবে আল্লাহর জান্নাত কিসমতে জুটবে না কথা বলেন ঠিক না তাহলে আমি এতক্ষণ যা বললাম একটা খেলার সাথে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত মেলে না মেলে না এবার আসেন সর্বশেষ শিরোপা জিতলে খুশি হয় শিরোপা জিতলে খুশি হয় আর যারা হেরে যায় তারা কান্নাকাটি করে কেমনতের ময়দানে ফাইনাল খেলায় যারা জিতে যাবে তারা অট্ট হাসি হাসবে বলবে দহেকর মুস্তফসেরা হা হা আনন্দ করবে ফুর্তি করবে আর যারা হেরে যাবে ফাইনাল খেলায় যারা ঠকে যাবে হেরে যাবে তারা আফসোস করবে সেই আফসোসের আর কোন সীমা থাকবে না তারা কাঁদবে আর বলবে আফসোস করে কোনো লাভ হবে না খেলার শেষ প্রান্তে দলনেতার হাতে শিরোপা দেওয়া হয় সেই দল দলনেতা হন ম্যান অফ দ্য ম্যাচ হাসরের ময়দানে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচিত হবেন মুসলিমদের জন্য ম্যান অব দ্য ম্যাচ এত দামি কথাতেও আওয়াজ পাইলাম না যখন আজ আর আপনাদের আওয়াজ দেওয়ার দরকার নাই আজকে সবাই ঘুমান আর আমি আলোচনা করি বাষ্টি বছরের ভিতরে এই মাঠের তাফসির মাহফিল গোটা পৃথিবী দেখতে পায় নাই শুধু আপনার করম দিতে করেছেন আজকে আমার আলোচনার মধ্য দিয়ে এই করম দিত তাফসির মাহফিল গোটা পৃথিবীতে ইন্টারনেটের মাধ্যমে স্যাটেলাইট চ্যানেলে গোটা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে দেখতে পাবে পাবেসির মাহফিল এই বাইশ বছরে আমার বছরে এটি তাফসীর মাহফিল এখন মেহেরপুরে না এটা এখন গোটা পৃথিবীর একটি আলোচিত মাহফিল চিৎকার দিয়ে বলেন বলে না গোটা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ এই মাহফিলটা দেখবে আর কমিটির জন্য আপনাদের জন্য দোয়া করবে সেই মাহফিলে বসে যুবকেরা যখন আওয়াজ দেয় না এর চাইতে আফসোস আর কি হতে পারে এই আফসোসটাও তো গোটা দুনিয়ায় চলে যাচ্ছে নাকি তো আওয়াজ কি আসতে হবে না জোরে হবে যেভাবে বসে আছেন তাতে মনে হয় গোল খাইছেন কয়েকটা যেহেতু খেলার আলোচনা হচ্ছে আর গোল খাওয়া লোকের মুখ থেকেই আওয়াজ বের হয় না গোল হলেই গোল গোল বলতে পারে না আপনারা কি ঠকতে চান না জিততে চান কারা কারা জিততে চান একটু হাত তুলে দেখান তো

এই তাফসির মাহফিল বাইশ বছরে এই প্রথমবার চলে যাচ্ছে বিশ্বের দরবারে সোমান আল্লাহ বলবেন না তাহলে কি আওয়াজ আসতে হবে না জোরে হবে বলেন গান সেই জন্যই খেলাটা কি খেলা যে তার লক্ষণ নাই তো সেই জন্য আওয়াজ কম এখন ম্যান অব দ্য ম্যাচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার হাতে উম্মতের বিজয়ের শিরোপা তুলে দেবেন এই শিরোপা সহ তার উম্মতদেরকে সঙ্গে নিয়ে তিনি জান্নাতে চলে যাবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু তো একটা খেলার কথা আমি বলেছি সূরা নামে অমাল হায়াতা দুনিয়া ইল্লা লায়বুম ওয়া লাহওয়া জীবন খেলস ধামাশা ছাড়া আর কিছু না এই খেলার কথাটা আল্লাহ বলার মাঝে একটি কথার মাঝে গোটা পৃথিবীর সব মিলে যায় কি যায় না আওয়াজ দিয়ে বলেন যায় কি যায় না এখন আসেন সেই ফাইনাল খেলাটা শুরু হবে সরাসরি কোরআনের দলিল দিয়ে আল্লাহ যেন প্রিজাইড করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন কোন সুরা থেকে সুরা ফাইনাল খেলার নামে একটা সুরা আল্লাহ নাজিল করেছেন সেই সুরাটার নাম সুরা আত্মা কাবুদ আল্লাহ বলবেন না একটা সুরার নাম ফাইনাল খেলা তাগাবন মানে হারজিত আপনারা বলেন তো হারজিত কোন খেলার দিনে হয় এই মানে হারজিত এই হারজিতের ফাইনাল খেলার নামে একটা সুরা আল্লাহ নাজিল করেছেন আল্লাহ তালা এর নয় নম্বর আয়াতে কি বলেন দেখেন ইয়াওমা ইয়াজ মা হুকুম লিয়াও মিল জাম ভালিকা ইয়ামত্তাগোন ইয়মা সেই দিন ইয়াজমা জমা করবেন একত্রিত করবেন তোমাদেরকে লিয়মিলজামা এ একত্রিত হওয়ার দিন ভালিকা ইয়ৌ এটি হচ্ছে হারিজিতের দিন ফাইনাল খেলার দিন চিৎকার দিয়ে বলে না লহতার ওই দিন আমাদের দাঁড়াতে হবে কি হবে না যেতে হবে কি হবে না হ্যাঁ কবে যাব খেলা প্রথম রাউন্ড জন্ম আমরা জন্মগ্রহণ করেছি শৈশব কৈশোর উত্তীর্ণ হয়েছি আমাদের হায়াতি জিন্দিগি প্রথম রাউন্ড শৈশবটা প্রথম রাউন্ড সালাত ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এটাকে আমরা ধরি দ্বিতীয় রাউন্ড এরপরে কোয়ার্টার ফাইনাল এটাকে ধরবো আমরা মৃত্যু আওয়াজ দিয়ে বলেন কবে কুল্লু সব প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মরবে কবে আইনামা আইনাম ইয়াউ দরিকুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়দা আইনা মা তাকুনু ইয়ুদরিকুকুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়দা তোমরা কি বিরাট বড় আটটা লিখার মাঝে থাকবে ভাবখানা জানো এমন না হয় যে বাড়ি না ফেরেশতা তো দূরে থাক তেলাপোকাও ঢুকতে পারবে না এরকম ভাব কারো কারো আসে না নাই মনে হয় মরবিই না কিন্তু মৌরটা কবে আসবে থাইলাজা আজালুম লায়াস্তুন সাতমওয়ালাস্তি মু ওই সময়টা যখন এসে যাবে এক চুল সামন পিছন করা হবে না দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বিরাট বড় অট্টালিকার মাঝে থাকলেও মালাকুল সেখানে যাবে কথা বলেন ঠিক কিনা মাহফিল যারা শুনতেছেন কাল লাগান বিয়ের দিন কত সুন্দর শাড়ি পরে সাজুগুজু করে বাবা মা আত্মীয় স্বজন ভাই ব্রাদারদেরকে রেখে চিরদিনের জন্য স্বামীর বাড়িতে চলে গেছেন কত কাপড় অলংকার পরে যে বাড়িতে আপনি গেছেন ওই বাড়ি থেকে যেদিন আপনি চিরবিদায় গ্রহণ করবেন মাগ আমার বোনেরা ওই শাড়ি আর পরনে উঠবে না সাদা কাফন পরে বাড়ি থেকে বের হতে হবে কথা বলেন ঠিক কিনা আবার ভাইরা আমার বাবনেরা মসজিদে যান না কিন্তু সব প্রায় এখন প্রায় সব মসজিদই মরদাদের কফিন লাশ বহন করার জন্য একগুলো খাট বানানো আছে আপনাদের এলাকায় মসজিদ গুলোতে আছে না নাই আছে না আমার মায়েরা যারা মসজিদে যান একটা বার একটু দাঁড়ায়া ওই খাটটার দিকে তাকাবেন কবরের পাশে দাঁড়াবার সময় তো আমাদের নাই শুধু মর্শিদের খাটটার পাশে একবার দাঁড়াবেন দাঁড়া দেখবেন এই খাটে যারা জীবনে আর কোনো মনে হয় নারীরা যদি সাজুগুজু করার সময় বিয়ের শাড়ি পরার সময় এই ভাবনাটা ভাবে এত সুন্দর করে সেজে যার বাড়িতে যাচ্ছি সেই বাড়ি থেকে আমার চিরবিদায়ের সময় আর কিচ্ছু থাকবে না আমি সাদা কফিন কাফন নিয়ে বেরোব আর মসজিদে যারা যায় তারা যদি ওই খাটটার দিকে তাকায় একবার চিন্তা করে এই খাটে যারা সয় তারা আর উঠে দাঁড়ায় না এই দুটো জিনিসেই কিন্তু দুটো গোষ্ঠীর চিন্তা চেতনা পরিবর্তন করতে পারে কথা বলেন ঠিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম এখানে চিরদিন রাখবে না যে স্ত্রী আপনাকে এত আদর করে ওই স্ত্রী লাশটা ঘরে রাখবে না খাটের খাটের উপরে উপরে রাখবে না হয়তো ঘুমাবে ওই রাতে অন্য কেউ আর স্বামীর লাশ পড়ে থাকবে ঘরের মেজেতে কথা বলেন ঠিক কিনা বাবা মা রেখে সন্তান সন্তান রেখে বাবা মা তারা চলে যাচ্ছে ভাই বোন ভাইকে রেখে বোন বোন রেখে ভাই চলে যাচ্ছে নেতাকে রেখে কর্মী কর্মী কে রেখে নেতারা চলে যাচ্ছে কথা বলেন ঠিক না কেউ চিরদিন না চলে যাব যেতে হবে ইউনিভার্সাল ট্রুথ আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের চলে যাব কোথায় যাব আল্লাহ অফিহা ন আমি তোমাদেরকে সেই কবরের মধ্যে নিয়ে আসব। আফালা আসবো তারা কি লক্ষ্য করে না আমি কবর থেকে তাদেরকে উত্থিত করব ওই কবরের মধ্যে ওই যে পড়েছেন না মিনহা খালাক না কম আমি তিন বছর আগে তাফসিল করেছিলাম মনে আছে না মিনহা খালাক না ওই কবরের মধ্যে আনবেন কি আনবেন না এখন কবরে রাখে রেখে দেবে কবরে রাখবে এটা হলো সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল মৌত মরবো এই মৌত যদি ভালো হয় ও আল্লাহর বান্দাবান্দি যা আমরা সেমি ফাইনালে উত্তীর্ণ হওয়ার আশা করতে পারি মৌতের বিছানায় ইমানের মৌত যদি নসিব হয় আমরা কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হলাম এরপরে সেমিফাইনাল শুরু হবে কবরের ভিতরে প্রশ্ন করবে দিয়ে আওয়াজ বলেন কয়টা জোরে বলেন কয়টা তিনটা এক নম্বর মান রব বুকা অমার দিন উকা অমার নবী উকা তোমার রবকে তোমার দিন কি আর তোমার নবী কে এর ব্যাখ্যা আমি দিব না এটা আমি দিতে এখানে আসি উনি আমি শুধু এতটুকুন বলবো প্রশ্নের উত্তর জানা থাকবে সবার ট্রাম্পেরও জানা থাকবে নরেন্দ্র মোদিরও জানা থাকবে দুইশো আঠাশটা রাষ্ট্রের যারা গার্ডিয়ান সবার জানা থাকবে সবার প্রশ্নের উত্তর মুখস্থ থাকবে কয়টা কিন্তু দিবে না মার খাবে উত্তর দেবে না এখন আপনারাই প্রশ্ন করবেন সেটা কি জিনিস উত্তর জানা দেবে না আবার মায়ের খাবে তবু দেব না ব্যাপার কি উত্তর যে জানা থাকবে তার দলিল রুহের জগতে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করেছিলেন আলাস্তবির আমি কি তোমাদের রব নই ওই জায়গায় আপনারা আওয়াজ দিয়ে বলেন তো ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি সাং সুশীর রুহুটা ওই সময় ওই জায়গায় ছিল কি না ছিল তাহলে তারা কি আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছে না দেয় নাই তারাও বলেছিল কলুওয়ালা স্কুল নেই কলেজ নেই মাদ্রাসা নেই ইউনিভার্সিটি নেই কোচিং সেন্টার নেই প্রাইমারি নেই কেজি নেই কিচ্ছু নেই সেখানে যদি জবাব দিতে পেরে থাকে তাহলে এ আধুনিক সভ্যতার উৎকর্ষ সাধিত যখন হয়েছে বিজ্ঞান কম্পিউটারের উন্নতির চরম শিখরে যখন আমরা উপনীত জিরো থেকে যখন হিরো হলাম তখন আমরা ওই তিনটে প্রশ্নের উত্তর আমাদের জানা থাকবে না এ কথা আপনারা সবাই বিশ্বাস করলেও আমি করি না এই প্রশ্নের উত্তর সবার জানা থাকবে কিন্তু দিবে না কেন দিবে না একটা উদাহরণ দিলেই বুঝবেন ছেলেটার নাম জসীমউদ্দিন কি নাম জসীমউদ্দিন এই জসীমউদ্দিন তার মা তাকে ডাক দিয়ে বলেছে বাবা যাও তো একটু দোকানে কেন মা লবণ নেই লবণ আনো তরকারি কেটে বসে আছি মা মা তরকারি কেটে বসে আছেন রান্না উঠাতে হাড়িতে দিতে পারছেন না উনুনে চুলাই দিতে পারছেন না রান্না বলছে বাবা জসীমউদ্দিন যাও তো দোকান থেকে এক কেজি লবণ নিয়ে এসো চল্লিশটা টাকা নিয়ে যাও চল্লিশ টাকা পাইয়া জসীমউদ্দিন গেছে মেহেরপুরে সিনেমা দেখতে পাগলির প্রেম কথা বলে না কিসের প্রেম পাগলির প্রেম দেখতে গেছে কে কিসের টাকা নিয়ে লবণ কেনা টাকা নিয়ে জসিম পাগলি প্রেম দেখতে গেছে মা তিন ঘন্টা তাকে না পাইয়া বাড়িতে হয়রান বসে এবারে সাড়ে তিন ঘন্টা পর ছেলে বাড়িতে আসার পর মায়ের প্রথম প্রশ্ন বাবা জসিমুদ্দিন তুই এতক্ষণ কই ছিলি কি বলবে নাকি কোথায় ছিল বলবে জসিমুদ্দিন জানে না কোথায় ছিল ছিল কোথায় সিনেমার হলে বলবে নাকি জসীমউদ্দিনের চেহারার অবস্থা দেখেন আমার দিকে তাকান মা যখন বলবে বাবা জসীমউদ্দিন কইছিলি দুই নম্বরের প্রশ্ন লবণ আনতে বলেছিলাম এনেছিস লবণ কে আনছে উত্তর জানা আছে না নাই দেবে নাকি তিন নম্বরের প্রশ্ন টাকা চল্লিশটা কই দে উত্তর জানা আছে না নাই দেবে নাকি মায়ের কি মেজাজ ঠিক থাকবে পাশেই ছিল ঝাড়ু ঝাড়ুর সামনটা ধরে পিছন দিক দিয়ে সমানে মার শুরু যখন মার শুরু করবে তখন খাবে আর মনে মনে ভাববে মায়ের দিয়েই সুপ থাকবে আর দিবে না ওই মায়ের উপর দিয়েই যাক আসল ঘটনা প্রকাশ করা যাবে না আসল ঘটনা প্রকাশ করলে বিপদ আরো বেশি আসে না নাই আরো আসতে বলেন আছে না নাই মায়ের খাবে কিন্তু প্রশ্নের উত্তর দিবে না এবারে মারবে আর মা বলবে তোর কি শয়তানে ধরেছে কথা বলছিস না কেন বল বলি লবণ কই বল বল টাকা তে কই এরপরে মারতে থাকবে দেখেছেন উত্তর জানা থাকার পরেও দেয় না মার খায় কথা বলে না উত্তর জানা থাকার পরেও দেয় না কি খায় মার খায় কবরে যখন ফেরেস তারা যাবে প্রশ্ন করবে এমন তোমার রবকে যে রবের সাথে তুমি চুক্তি করে দুনিয়াতে এসেছো তার সাথে প্রমিস ছিল চুক্তি ছিল কন্ট্রাক্ট ছিল মান রব্বুকা তোমার রবকে উত্তর জানা দিবে না কারণ রবের বিধান জমিনে মানে নিজে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা শুধু মানেনি তা না শুধু মানেইনি তা না রবের বিধানের কথা শুনলে গায়ে আগুন জ্বলতো এমন লোক গোটা দুনিয়ার জমিনে অস্থিতে বলেন আছে না নাই সহ্যই করতে পারতো না বন্ধুরা আবার হাতের দিকে তাকান এই হাত দিয়ে বাইতুল্লাহর গিলাব ধরেছিলাম হাত জোড় করে অনুরোধ করে বলছি ও বন্ধু আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই কঠিন বিপদে মুসিবতের দিনে হয়তো বা আপনার মনে পড়ে যাবে আমি আর আমরাই ছিলাম আপনার প্রকৃত বন্ধু আর আপনি যাদেরকে প্রকৃত বন্ধু মনে করছেন তারাই হয়তো আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে কথা বলেন ঠিক নামে ঠিক আলেমরাই ছিল আপনার প্রকৃত বন্ধু কিন্তু আজকে আপনি তাকে মেনে নিতে পারছেন না সহ্য করতে পারছেন না ময়দান সারে ঠিক একদিন বুঝতে পারবেন প্রকৃত বন্ধু কারা ছিল কথা বলেন ঠিক কিনা আজকে প্রশ্নের করবে মান রব্বুকা তোমার রবকে উত্তর জানা দেবে না জসিমউদ্দিনের মতো কারণ হলো রবের বিধান জীবনে মানে নিজে যে আওয়াজ দিচ্ছেন না কেন কোনো সমস্যা কোনো সমস্যা ও আল্লাহ যারা কোরআনের মাহফিলে জোরে আওয়াজ দিবে তুমি তাদের ব্যাপারেও সাক্ষী থাকো এখন উত্তর জানা দিবে না মা বোনেরা কান লাগান দ্বিতীয় প্রশ্ন আমাদের তুমি কোন দলের লোক দল কেয়ামতের ময়দানে শুনুন যিনি যে দল করেন ওই দলের মার্কা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াতে হবে কপালে মার্কা থাকবে হুজুর দলিল দেন সুরা আর রহমানের একচল্লিশ নম্বর আয়াত সুরা আর রহমানের একচল্লিশ নম্বর আয়াত রিপিট আমি আবার বলছি সুরা আর রহমানের একচল্লিশ নম্বর আয়াত এ হরাফুল মুজরিমুন আবি সি মাহম ফাইউ খাযুবিন নওয়াসি এ মুজরিমুন ওই সমস্ত অপরাধীরকে চেনা যাবে অপরাধীদেরকে কি দেখে সীমা হোম তাদের আকৃতি চিহ্ন আকৃতি চিহ্ন মানে মার্কা এই মার্কা কপালে থাকবে আর যদি এই কপাল আল্লাহর জন্য হয় সেখানে লেখা থাকবে আমার ভাইরা কষ্ট হইতেছে আপনাদের তুমি কোন পার্টির কোন দলের কোন আদর্শের লোক এই প্রশ্ন করা হবে অমা দিনুকা বিশ্বাস না হয় মরিয়ে দেখেন কবরে গিয়ে দেখেন এই প্রশ্ন হয় কিনা যদি বিশ্বাস না হয় একবার শুধু মরে দেখে আবার আসেন করতেছেন তোমার আদর্শ কি উত্তর জানা হলো অবিল ইসলামী দিনান আমি ইসলাম অলা আমি ইসলামের অনুসারী কারণ এ উত্তর জানা থাকার পরেও দিবে না ইসলাম জীবনে গ্রহণ করেনি মানেনি যে কথা বলেন তিন নম্বরের প্রশ্ন আমার নাবি ইউকা তোমার সেই আদর্শের নেতাকে লেলিন কালমার্স মাউসিতুন রুশো ভলটিয়ার কে তোমার আদর্শের নেতাকে আমার নাবি ইউকা তোমার নবীকে উংজুর মানহাদার রাজুল দেখো তো কবরের ভিতরে যে লোকটা লোকটাকে তুমি চেনো কি না ওই সময় রাসুল্লাহ সাল্লা সাল্লামকে ওখানে হাজির করা হবে আল্লাহর নবীকে দেখবে চিনবে উত্তর জানা কিন্তু দেবে না আমার রাসুলের আদর্শ জীবনে গ্রহণ করে নিজে কথা বলেন ঠিক কিনা বিশ্বাস করুন এই দেশের নয় গোটা দুনিয়ার শত শত পলিটিক্যাল পার্টি আছে যিনি যে দল করবেন ওই দলের নেতা তাকে ভালোবাসবেন কথা ঠিক কিনা হ্যাঁ কেউ তরমুজ পার্টি করলে তরমুজ পার্টির নেতা তাকে ভালোবাসবেন কেউ নারিকেল পার্টি করলে নারিকেল পার্টির নেতা তাকে ভালোবাসবেন তরমুজ পার্টির নেতা নারিকেল পার্টির লোকজনকে ভালোবাসবে না নারিকেল পার্টির লোকজনকে নারিকেল পার্টির নেতা তরমুজ পার্টির লোকজনকে ভালোবাসবে না বিশ্বনবীর উম্মত যদি হতে না পারি তার আদর্শ যদি জীবনে লালন করতে না পারি আমরা তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো না তিন জসিম মা কয়টা প্রশ্ন করেছিল উত্তর দিয়েছে জানা আছে না নাই কবরের এই মর্দারও তিনটে প্রশ্নের উত্তর জানা থাকবে দেবে না জসিম উদ্দিনের মতো প্রথম প্রশ্ন যখন করবে মান রব্বুকা আমার দিন ওকা আমার নাবি ফেরেস্তারা শুরু করবে কি দিয়া ঝাড়ু কবরে ঝাড়ু আছে ফেরেশতাদেরকে যে জিনিস দেওয়া হয়েছে ওই জিনিস দিয়ে কেমনে জানেন ফি কুল্লি বানান একেবারে মার মার শুরু ও খাবে আর বলবে মারতে থাকবে মারবে মায়ের খাবে আর বলবে যে এই কয়েকটা মারের উপর দিয়ে যাক আসল ঘটনা ফাঁস করা যাবে না করলে আরো বিপদ আছে সে মনে করবে একটু মায়ের মতো মেরেই মনে হয় ফেরেস্তা চলে যাবে শাস্তি দিয়েই মনে চলে মনে হয় চলে যাবে না ইলাই পুনরুত্থান দিবস ময়দান মাহাশার পর্যন্ত এ শাস্তি চলতেই থাকবে জরে বলেন না আউযু কোন রেস্টাই চলবে বাস শেষ পাবলিক মনে করেছে ওখানেই চিরদিন থাকবো থাকব দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফর্তি করো খাও দাও ফর্তি করো মরে গেলে তো সবই গেল আসলে কি তাই আল্লাহ ফিতারের চার নম্বর আয়াতে কত সুন্দর করে জানায় দিলেন কবরগুলো খুলে দেয়া হবে কবর যখন খুলে দেয়া হবে আল্লাহর আলমী ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ও রে একজন ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন ইসরাফিল আল্লাহ আই এম অলস টাইম প্রিপারেড জাস্ট অনলি ফর ইউ অ্যান্ড ইউর ডিসিশন আপনার সিদ্ধান্তের অপেক্ষায় রেডি বলেন কি করতে হবে আল্লাহ বলেন ও রেফারি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাফারি একটা ফুৎকার মারো কয়টা ইয়াউমায়ুন ফাখফিস সুর নাফাখাতু ওয়াহিদা একটা মাত্র ফুৎকার কয়টা একটা কখন সে ফুৎকারটা মারবে শুনুন এই সূর্যটা সৃষ্টির পর 250 মাইল স্পিডে বেলাখলের দিকে আগাচ্ছে আল্লাহ বলেন ইদা শামস কুবিরাত আমি সূর্যটাকে গুটায় ফেলব এই ব্ল্যাক হোলের মধ্যে সূর্যটা ঢুকে পড়বে পড়ার সাথে সাথে উপরের সমস্ত কুদরতি বন্ধন ছিন্ন হয়ে যাবে আল্লাহ তাআলা তখন অর্ডার করবেন ইদা সামাউ ফাতারাত আসমান ফেটে যাবে ওয়াইদাল এবং তাতারাত গ্রহ নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে ওয়াইদাল বিহারু ফুজিরাত সমুদ্রগুলো ফাটিয়ে দেওয়া হবে কোন সমুদ্রে পানি থাকবে না অন্য এক সুরে আল্লাহ বলেন পাহাড়গুলো মতো উঠতে থাকবে আপনারা হয়তো মনে করবেন তুলার এটি একটি খরি কথা হ্যাঁ ভারত বাংলাদেশ মায়ানমার একটা ভূমিকম্পে যদি ছৎফর করে কেঁপে উঠতে পারে তাহলে একটা পাহাড় আল্লাহ তুলার মতো উড়াতে পারেন না সবাই জবাবদান পারেন কি পারেন না তুলার মতো উড়াবে একটার উপরে আর একটা পড়ে মেসাকার হয়ে নদী নালাগুলো ভরাট হতে থাকবে প্রশান্ত মহাসাগরের গভীরতা ফিট আটলান্টিক মহাসাগরের গভীরতা তেত্রিশ হাজার ফিট ভারত মহাসাগর লোহিত সাগর কৃষ্ণ সাগর ভূমধ্য সাগর বঙ্গোপসাগর আরব সাগর নদী নালা খাল বিল সব ভরাট হয়ে যাবে কোথাও কোনো পানি থাকবে না এবারে কাল লাগান কি বলতেছি শুনতেছেন কি বললাম কোথায় বেরেক ইদানিং ইদানিং আমাদের সমাজে কিছু পিড়িরা বলে বেড়াচ্ছে ময়দানে আমার বাবা যান জাহাজ নিয়ে থাকবে কি নিয়ে জাহাজ হাসরের ময়দানে এক ফোটা পানি থাকবে না হাউজি কাউসারের পানি ছাড়া জাহাজ কি বিয়ারিং দিয়ে চলবে নাকি কত গাজা কত বড় সিটিং বুঝেছেন জাহাজ নিয়ে থাকবে যারা আমার বাগানে মুড়ি ধরিবা তারাই ওই জাহাজে উঠতে পারিবা জাহাজে যদি উঠতে না পারো বাবার আজকে পাগড়ি ধরে যদি মুড়ি ধরতে পারো আমার বাবা গামছা ধরিয়া যাই পারিবা হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে কোনো কাপড়ই থাকবে না হে গামছা পাবে কই কত বড় সিটিং কি কথা বলেন ঠিক না বেঠে কত বড় সিটিং আল্লাহ মাফ করে দাও এরকম সিটিং কি আমাদের দেশে আসে না নাই আরো আসতে না নাই হ্যাঁ পীর আহা আমি পীর হকানি পীরের বিরোধিতা করি না শুধু murid হবেন একটা জিনিস দেখে একটা জিনিস দেখে murid হবেন কি সেইটা তারাক্ত ফিকো আমরাইন। কিতাবুল্লাহ ওয়া সুন্নাহ বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পীর সেনার আলামত বলে গেছেন সেটা হলো আমি রাসূল দুটো জিনিস রেখে যাচ্ছি একটা কিতাবুল্লাহ একটা সুন্নাহ আমার হাদিস আর সুন্নতি আমার হাদিস যে পীর

রাসূল একটাও না নিস্তরিকের জিকির দয়াল বাবা মায়ের দরবারে যদি যাও কি দরবার কি দয়াল বাবার না দরবার আল্লাহর আল্লাহ জোরে বলেন কার আহা এত সুন্দর করি যা বুঝাইলাম কিন্তু বুঝাইতে পারলাম না দশটি বছর থেকে এই ময়দানে কথা বলছি মাহফিলটা দশ গুণ হওয়ার কথা কিন্তু বুঝাইতে পারলাম না আপনারা দাওয়াতি কাজ করেন না আমি একার কত চিনলাম এই জন্য রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের কথাগুলো আল্লাহর কথাগুলোর দিকে একটু ফিরে আসেন আল্লাহ তালার রাসুল কি বলেছেন খবরের প্রশ্ন কয়টা জরে বলেন কয়টা উত্তর দিতে না পারলে বিপদ না নাই সেমিফাইনাল শেষ এবারে ফাইনাল খেলা আল্লাহ তালা বলছেন আর একটা ফুৎকার মারতে বলা হবে প্রথম ফুৎকারে না ওয়াহিদা একটা ফুৎকার সব শেষ কিচ্ছু থাকবে না সমস্ত মাস্তানি মাতপরি সব শেষ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা না আজকে আরেকটা বিষয় বলি সাবধান সাবধান মুসলিম উব্বার হায়াতি জিন্দগি পনেরো শত বছর চোদ্দোশত বান্ন বছর চলছে আর মাত্র আটচল্লিশ বছর আর মাত্র আটচল্লিশ বছর মুসলিম এই উম্মা শতাব্দীর পরে আবার বলছি এই শতাব্দীর পরে এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তিকেও আল্লাহর নাম নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না সময় শেষ ইমাম মাহাদি আগমনের যতগুলো হাদিস দৃষ্টি আকর্ষণ করেছেন রাসুল সবগুলো স্পষ্ট সিরিয়া থেকে মারাত্মক সৃষ্টি হবে সিরিয়ায় সিরিয়ায় বর্তমানে কঠিন অবস্থা ইমাম মাহাদির আগমন এখন সময়ের দাবি যে কোনো দিন যে কোনো মুহূর্তে গোটা দুনিয়ার ইসলামিক স্কলারেরা বলেছেন উনিশ সাল থেকে চব্বিশ সালের মধ্যেই ইমাম মাহাদি আসতেছেন তিনি জমিনে এসে থাকবেন সাত বছর তিনি বিদায় নেবেন সাত বছর পরে তার বিদায় প্রাকালে এই আলীহ আলাইহিসসালাম এই জমিনে আসবেন তিনি এসে চল্লিশ বছর নেতৃত্ব দেবেন আবার কারো কারো হায়াতি জিন্দিগিতে আপনারা ইমাম মাহাদিকেও পাবেন হয়তো এইসা আলাইহিসসালামকেও আমরা পেয়ে যেতে পারি যে কোনো নেতার কিছু কর্মী লাগে না কি কথা বলেন লাগে কি লাগে না বিশ্বাস করুন ঈসা আলাইহিস সালামের দলের কর্মী হবে তারা ইমাম মাহাদির দলে সম্পৃক্ত হবে তারা কারা তারা যারা ওয়ালা হবে চিৎকার দিয়ে যারা কিওয়ালা হবে কিওয়ালা জোরে বলেন কিওয়ালা ওয়ালা হবে যারা হাত তামান ইমাম মাহাদি এবং হাজরত ঈসা আলাইহিস সালামের কাতারে সামিল হতে পারবে তারা চিৎকার দিয়ে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন চল্লিশ বছর ব্যবধান প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকারের মাঝখানে সময় শেষ দুনিয়ার চিন্তা এখন বাদ দেন দুনিয়ার মোহ বাদ দেন সময় শেষ মুসলিম উম্মার সময় শেষ সময় নাই কেয়ামত কত কুটি বছর পরে হবে এটা আল্লাহ ভালো জানেন তো মুসলিম উম্মা থাকবে না আচ্ছা বলেন তো হাজরাত নু আলাইসাল্লাম নবী ছিলেন তার উন্মু কি এখন আছে নেই নু আলাইসাল্লামের বিরুদ্ধীরা আছে নু আলাইসাল্লামের প্রতি ঈমানদার এরা নেই মুসা আলাইসাল্লামের বিরুধীরা বেঁচে আছে মুসা আলাইসাল্লামের প্রতি ঈমানদার এরা নেই এমনি করে সকল নবীর প্রতি যারা ঈমানদার ছিলেন সবাই চলে গেছেন এবং শয়তানের পথে যারা ছিলেন তাদের তরিকার লোক আছে কথা ঠিক কি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন তার উম্মতেরও সময় শেষ তারাও ইসা আলা ইসলামের শেষ প্রান্তে উত্তর পশ্চিম কর্নার মদিনার দিক থেকে একটা হিমেল হাওয়া শীতল একটা হাওয়া আসবে এক দিনে মুসলিম উম্মা সব ওই বাতাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে যাবে না শুধু নাস্তিক মর্তাদ কাফের মশরেক ইহুদিন আসারারা এরা যাবে না এরা জমিনে থাকবে গোটা দুনিয়া আবারও পাপের সাগর হবে কেয়ামত কোনো মুসলিমের উপরে হবে না কেয়ামত হবে তাদের উপরে আসমান ভেঙ্গে পড়বে তাদের উপরে পাহাড় পর্বতগুলো পড়বে তাদের উপরে কোনো মমিনের উপরে এটা পড়বে না মুসলিম উম্মার হায়াতি জিন্দিগি শেষের দিকে এখন আমলের সময় আল্লাহ তালা চল্লিশ বৎসরের ব্যবধানে প্রথম ফুৎকারে সব নেশাকার করে দিয়ে চল্লিশ বৎসর পরে আর একটা ফুৎকার দিয়ে আল্লাহ তালা সুরান আবার আঠারো নম্বর আয়াতে জানায় দিলেন এটা কততম দ্বিতীয় কত সাথে সাথে ময়দান মহাসারের লোকেরা দাঁড়িয়ে যাবে ট্রাইব্যুনাল গঠন হবে আন্তর্জাতিক আঞ্চলিক ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের বিচারক হবেন আমার আল্লাহ সোমান আল্লাহ বলবেন না সেই ট্রাইব্যুনালের প্রসিকিউশন হবেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালতের উকিল হবেন কেরামান কাতিবীন উকিলেরা সমস্ত তথ্য রিপোর্ট পেশ করবে সেখানে সব পেশ করবে সেখানে সাক্ষী রে সব পেশ করবে সব দিয়ে দিবে সামনে আদালতে বিচার শুরু হচ্ছে কাতার হবে দুইটা জোরে বলেন কয়টা দুইটা এবার ট্রাইব্যুনালের আয়াতটা শুনেন কোন আয়াত দিয়ে আল্লাহ ট্রাইব্যুনাল قائم করবেন সূরা নাবা ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল ইকেতু সাফাল্লা ইয়া তাকাল্লামুনা ইল্লামান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা কাতা 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 কয়টা জোরে বলেন কয়টা জোরে আর জোরে জোরে হলো না কাতার হবে কয়টা একটা হবে ডাইন কাতার এই কাতারের নাম উলাইকে আসহাবুল মাইমানা ডাইন কাতারের নাম হবে মাইমানা ওই কাতারে দল থাকবে পাঁচটা জোরে বলেন কয়ে দল আসতে বলেন কয়ে দল ডাইন কাতারের নাম কি সবাই বলেন বাম কাতারের নাম হবে মাস আমা ওই কাতারে দল থাকবে পাঁচটা সবাই বলেন কয়টা কাতার হবে কয়টা কাতার পাঁচটা হবে পাঁচটা কাতার হবে না কাতারা হবে কয়টা কয়টা ডান কাতারের নাম কি কি মাই মাইমুনা না মাইমানা এই যুবকেরা মুখস্থ করেন আচ্ছা আমরা কোন সূরা থেকে আলোচনা শুনছি একটু আমার সাথে শেয়ার করেন না কোন সূরা থেকে আত-তাকাবুর কোথায় নাজিল মদিনা শরীফ কত রুকু কয়টা তেলাওয়াত করেছে কয়টা আয়াতের নাম্বার কত আজকের আলোচনার বিষয় কি দেখেছেন মুখস্ত কালকে রিক্সাওয়ালা ভ্যান চালক নসিমন করিমন আলম সাধু ভটভটি যারা চালাবে হ্যাঁ সুরা তাকাবন মদিনায় নাজিল মোট টায়া আঠারো রুকু হলো দুইটা নয় নম্বর আয়াত তেলাওয়াত করেছে বিশ ফাইনাল খেলা কাতার হবে দুইটা ডাইন পাশের মাইমানা বাম পাশে মাস আমা ডাইন কাতারে পাঁচ দল বাম কাতারে পাঁচ দল কি হয় না এখনো মুখস্থ পুরো আলোচনা মুখস্থ করতে হবে আগামী বছর যদি আল্লাহ নেন আসি জিজ্ঞাসা করলেই যেন বলতে পারি গত বছরের আলোচনার বিষয় কি ছিল আগামী বছর এসে যদি বলি গত বছরের আলোচনার বিষয় কি ছিল বলা যাবে না হ্যাঁ আজকে শেষ পর্যন্ত থেকে দেখেন কি মজা ফাইনাল খেলায় জিতলে আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমি ডান কাতারের নাম কি মাইমানা কয় দল বাম কাতারের নাম কি মাস আমা কয় দল আমি কি দলগুলার নাম বলবো হ্যাঁ মন খারাপ করবেন না তো এই বামপাস থেকে শুরু করি কি বলেন এই দিক থেকে শুরু করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা মাস আমা বাম কাতারের নাম হবে মাস ওই কাতারে দল থাকবে পাঁচটা জোরে বলেন কয়টা এক নম্বরে নাম্বারে বাঘ দুবার দল লিন ইহুদি নাসারা এলা থাকবে বাম কাতারে কার কথা দুই নম্বরে থাকবে মুশরিক কারা যারা শিরিক করে ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরিক একটা মস্ত বড় জুলুম অমায়ু ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররাম আল্লাহ আলাইহিল জান্নাহ যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম এই মুশরিকেরা থাকবে কোন কথা বলে না তাহলে ওই মাজারে গিয়ে সন্তান চাইলে কি হয় তারপরে আমাদের মহিলারা চাই কি চায় না হ্যাঁ মাজারে গিয়ে বলে বাবা একটা ছেলে দে বাবা একটা ছেলে দে আছে বাবায় ছেলে দেবে কেমনে হ্যাঁ কি বেসে আছে তো মরে গেছে মাজারে গিয়ে ছেলে চায় এইটা দেখে কুকুর বিড়াল গরু ছাগলগুলো পর্যন্ত লজ্জা পায় কুকুর মনে মনে বলে ধেত মাজারে কেউ সন্তানের জন্য যায় আমার এমনি আট আট দশটা হয় বিড়াল বলা আমারও দুটা হয় গরু বলে আমারও দুটা হয় ছাগল বলে আমি চাইরটে পর্যন্ত দেই কোন মাজারে যায় যায় তাইলে আপনি মুসলমান মায়ের সন্তান হয়ে মাজারে কেন কেন যান ভাইদে ফারকত ফাংশা বইলে আর পিখে ফারাকত আল্লাহর কাছে হাত তুলে ধরেন আল্লাহ আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করবেন আল্লাহর কাছে চাইতে পারেন না আমি তো পাইলাম চাইলাম আমি ছেলে চাইলাম আল্লাহ দিয়ে দিল মেয়ে চাইলাম দিয়ে দিল এইভাবে যদি থাকি হইতেই থাকিবে তো কার কাছে আস্তে করে বলেন কার কাছে কি খবরদার শিরিক করবেন না শিরিক করলে জান্নাতের সুখ নাকে আসবে না আল্লাহ বলেন ফকাত হর রমাল্লাহ আলহি জান আমি জান্নাতটাকে তাদের জন্য হারাম করে দিলাম এই মুশরিকেরা থাকবে কনকাতারে এ কথা বলে না বাম কাতারে কোন কাতারে তিন নম্বরে থাকবে জালেম কারা জালেম ইন আল্লাহ লা ইয়াহদিল কওম আস আল্লাহ জাদিমদেরকে হেদায়েত দেন না জালেম কারা তামাম দুনিয়ায় যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম আর নির্যাতন করছে ঠিক আপনারা তো মনে হয় এগুলো পেপার পত্রিকায় পড়েন না শোনেনও না তামাম দুনিয়ায় নিরাপরাধ মানুষের উপরে যারা জুলুম করছে তাদের উপরে এই জুলুম যারা করেছে তারা কি জুলুমকারীকে কি বলা হয় জালেম মনে রাখবেন যদি কোনো জালেম হন এই জালেম ক্যান্সারে আক্রান্ত হয়ে মরবে জালেমের ছেলেগুলো একটাও মানুষ হবে না এলে বাবা আমার কবরের পাশে গিয়ে দোয়া করবে না এদের টাকা মৌতের বিছানায় কোনো কাজে আসবে না সমস্ত জালেমের পরিণতি খুবই ভয়াবহ আল্লাহ বলেন তার পাপের পেয়ালা পূর্ণ করার সুযোগ আমি আল্লাহ দিয়ে থাকি সমস্ত পাপের পেয়ালা পূর্ণ হলেই জালেমের লাগাম আমি টেনে ধরি তাম পৃথিবীতে যত জালেম আছে আমরা কারো বিরুদ্ধে বদোয়া করি না আমরা শুধু বলি এরা তহবা করে ফিরে আসুক কথা বলেন ঠিক কিনা তবা করার সুযোগ আল্লাহ দিয়েছেন সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মু'মিনিনা ওয়াল মু'মিনাতু সুম্মা লাম ইতূবু ফালাহুম আযাব জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হরীক ইন্নাল্লাযীনা ফাতানুল মু'মিনিনা ওয়াল মু'মিনাত যারা ईमानदार নারী পুরুষের উপরে জুলুম করেছে গোটা দুনিয়ায় হচ্ছে কি হচ্ছে না হাইরে মুসলমান আওয়াজও দিতে পারি না হচ্ছে কি হচ্ছে না মায়ানমারের চিত্র আপনারা দেখলে বুঝতেন যদি আপনারা দেখতেন চট্টগ্রামে গিয়ে দেখে আসেন কি অবস্থা তাদের মুখে শুনে আসেন কি অবস্থা কালকে পত্রিকা খুলে সিরিয়ার খবরটা নিয়ে দেখেন কি অবস্থা পত্রিকায় দেখেন টেলিভিশনে দেখেন সংবাদটার কি অবস্থা ছোট্ট একটা বাচ্চা বাবা মার লাশ পাশে পড়া আহা আকাশের দিকে চেয়ে কানতেছে দুইটা লাশ বাবা মার তার পাশে পড়ে আছে এই ছোট্ট বাচ্চাটা কার কোলে উঠবে মা নেই বাবা নেই একই সাথে শেষ মুসলিম সন্তান কি অপরাধ তাদের আল্লাহ আলামিন বলেন অনানাকুম মিন হুম ইল্লা আইয়ো অমিনু বিল্লা ইল আজিছিল হামি ঈমানদারদের সাথে ওদের দুশ্মণি করার একটাইমাত্র কারণ তারা ঈমান এনেছে কার প্রতি আজকে মুসলিমদের উপরে যারা জুলুম করতেছে আল্লাহ বলেন ইন্নিল্লাদিন ফাতানুলব মিনি নাবল মিনার ঈমানদার নারী পুরুষের উপরে যারা জুলুম করেছেম্মালা মিয়া তৌবু তওবা করে নাই ফালাহুম আদা বোঝা হান্নাম ফালাহুম আদা বোঝা হান্নাম ফালাহুম আদা বোঝা হান্নাম তাদের ঠিকানা কথা আজকে কি ওয়াদা করতে পারি মুসলিম হয়ে কারো উপরে জুলুম করব না এ ওয়াদা কি করতে পারি আসেন তো আদা করি আর কারো উপরে জুলুম করব না আল্লাহ তাও ফিক দান করুক সবাই বলে না আমিন আরও জরে বলে না আমিন জালেমেরা থাকবে কোন সবাই বলেন আমি কলকাতারে হ্যাঁ এবারে এই এই সাইন নাম্বার এই চার নম্বরে থাকবে অহংকারী কাফের অহংকারী কাফের যারা কোরআনের দলিল ওয়াল্লযীনা কাফের ওয়াল্লযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াক্তাবারু আনহা অহংকারী কাফের চারা আল্লাহর বিধান চারা সহ্য করতে পারে না মানতে পারে না মানতে চায় না শুনতেও চায় না শুনতেও পারে না এই জাতীয় লোকগুলো বাম কাতারে থাকবে উলাইকা সাবুল মাস আমা নাউজুবিল্লাহ বলেন পাঁচ নম্বরে থাকবে তাগুত জোরে বলেন কে শয়তানের আরেকটা নাম হলো তাগুত আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে ভয় করার তাগুত ছেড়ে দাও তাগুতের পথ অনুসরণ করো না তাগুত কি নফস হলো তাগুত নফস বলে রে তার সাথে যায় রে নফস হলো তাগুত পিতা মাতা তাগুত শিক্ষক তাগুত মানব রচিত মতাদর্শ তাগুত মানব রচিত বিধান কানুন তাগুত এগুলো সব তাগুত বাবা মা কখন তাগুত সলাতের সময় চলে যাচ্ছে সন্তানকে কাজে ব্যস্ত রেখেছে সলাতে যেতে দেয় নাই এটা তাগুত শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে দিন এর তাগিদ দেয় নাই তাগুত আমি নিজেও একজন শিক্ষক হওয়ার কারণে আমি নিজের প্রতি অতটা বড় কথা বলতে পারছি না আমার কথা আমার দৃষ্টিভঙ্গি আমার শিক্ষা যদি আল্লাহর পান্দা বানানোর পরিকল্পনায় না হয় তাগুত আমি তো এক দিয়ে অঙ্ক করাতে থেকেও আল্লাহ বোঝাতে পারি একের আগে চল্লিশটা শূন্য দিলেও কোনো দাম আছে তার মানে একের আগে কিছু নাই একের আগে একের আগে যেমন কিছু নেই আমার আল্লাহ হলেন এক তার উপরে আর কিছু নাই বোঝাতে পারি কি না পারি কি না পারি কিন্তু নিজেই বুঝি না আর অন্যকে কি বোঝাবো এক ছেলে নতুন বিয়ে করেছে আপনাদের কষ্ট হচ্ছে ভাই এ বিয়ে করো নাই কারা কারা হাত তোলো আরে সমস্যা কি দুই হাত তোলো এক হাত তুললে তো মানুষ বুঝবে যে তোদের শরীরেই চলে না বিয়ে হবে কত থেকে সোজা করো সোজা হাত তুলছে এইভাবে এটা কি হলো সোজা করো এ তোমাদের বক্তব্য দিচ্ছি শোনো নতুন বিয়ে করেছে শ্বশুরবাড়িতে গেছে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির রান্না দেরি শাশুড়ির ছোট মেয়েকে বলেছে মা একটা বই নিয়ে গিয়ে জামাইকে দাও তো জামাই পড়তে থাক রান্না হলে খেতে দেব। শালি বই নিয়ে গেছে জামাইকে দিতে মানে দুলা ভাইয়ের কাছে নিয়ে গিয়ে বলছে দুলা ভাই এ এটা একটু পড়ে বই কোরআনুল কারিম না বই সে বই দুলা নিয়ে পৃষ্ঠা দুই তিনটে পৃষ্ঠে উল্টে কান্না সুর কঠিন শুরু করে দিয়েছে দৃশ্য দেখার পরে দৌড় দিয়ে গিয়ে মাকে বলছে মা খবর খারাপ কেন কেনা ভাইকে বইটা দিলাম দুই তিনটে পৃষ্ঠে উল্টানোর পরে সে কি কান্না একের কড়া কান্না একের কান্না কানতেছে তাই নাকি হ্যাঁ তো কি বই দিয়েছিস নতুন জামাই হঠাৎ কেউ বাড়িতে আসলে জামাইয়ের চোখে পানি দেখলে মন্তব্য করবে না কি হয়েছে না হয়েছে নতুন জামাই কেন কাঁদে কি জন্য কাঁদে যা তাড়াতাড়ি করে বইটা নিয়ে আয় এবারে শালি গিয়ে বলছে দুলে ভাই বইটা দেন তো কেন দেন তো আচ্ছা নাও নিয়েছে আচ্ছা দুলে ভাই কাঁদলেন কেন কি বুঝলেন তখন দুলে ভাই বলতেছে ছোট বোন কি বলবো আমি যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম তখন কটা ছিল এত বড় আর আজকে তোর বইটাতে আমি সেই কটা দেখি চতুর্দিক থেকে কাট করে এত ছোট করছে এই যে মুফাসসিরে কোরআন এই যে ক এত ছোট করছে আচ্ছা বোন তুমি বলো তো ছোট বোন এই কি কিছুদিন পর বাঁচবে এই কি কিছুদিন পর থাকবে আমি প্রাইমারিতে পড়লাম কোন ক আর এ সেই ক আজকে কোথায় চলে গেছে এই দুঃখে আমি কাঁদতেছি নিশ্চয়ই এই জামাই খুব উচ্চ শিক্ষিত জামাই হ্যাঁ কথা অনেক বেশি বোঝা জামাই নাকি এটা এখানে বলবার কারণ হলো আপনারা আবার কর মতো বুঝতেছেন না তো কি কথা বলেন কর মতো বুঝতেছেন না তো এখানে মোস্ট এডুকেটেড হায়ার এডুকেটেড অনেক অনারেবল পার্সন আছেন আলহামদুলিল্লাহ বলেন একটু মনোযোগ দেন আলোচনা কি বুঝতে কষ্ট হচ্ছে কি খেলা ফাইনাল খেলা এখন আসেন সেই ফাইনাল খেলার দিকে যাচ্ছি ফাইনাল খেলা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই হাসরের ময়দানে ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে কাতার হবে কয়টা কোন কাতারের আলোচনা শুনলাম বাম কাতার মাস আমা আল্লাহ রাব্বুল আলামিন ফরেস্তাদের ডাক দিয়া বলবেন ফেরস্তারারে সুরা হাকর ৮৮ নাম্বার আত আল্লা বলেন তম্মাফি সিলসিলা তিন জারহা সাব নাজিরা আন ফাস লোকু ফস্তারা জাহানলাম থেকে সিকলানো। কয়গজ, সত্তর গছ কয়গছ। ثم في سلسله تن جاروها 70 زيران فسلكو 70 গছে কলানো সেকলেনে কোমরে লাগাও এই বাম কাতারে লোকজনের কোমরে সেকল লাগানো হবে নারী পুরুষটির বিশেষে সকলের কোমরে সেকল লাগানো হবে সেকল লাগায়া ফেরেশতারা টানবে হে মারো টান আপনারা না আপনারা না হেইস বললে কি আর হবে নাকি ওটা ফেরেশতারা টানবে টানবে কারা একদল টানবে আর পিছন দিক থেকে আর একদল ধাক্কায় ধাক্কায় জাহান নামের দিকে নিতে থাকবে কোন কাতারের লোক মাস আমা মাস আমা বাম কাতারের লোক কয়েদল জোরে বলেন কয়েদল এক নম্বরে ইহুদি নাসারা দুই নাম্বারে মুশরিক তিন নাম্বারে জালেম জালেম জালিম 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 ওজনে কম দেয়া খাদ্যে ভেজাল দেয়া দুধে পানি দেয়া জমির আল ঠেলা যৌতুকের টাকা নেওয়া স্ত্রীদেরকে নির্যাতন করা কুল্লু জালিমুন এগুলো সব জালিম 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 থাকবে কলকাতারে কাতারে এই পাঁচ নাম্বারটা কি তাগত এগুলো হলো সিটিং এগুলো কি সিটিং সিটিং এর নামে একটা সুরে আল্লাহ নাজিল করেছেন সুরে মুতাফফিফিন 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 শব্দের অর্থ ঠকবাজার প্রতারক আর এই ঠকবাজার প্রতারকের ইংরেজি হলো সিট সিটিং সিটিং এই সিটিং নামে একটা সুরে আল্লাহ নাজিল করেছে এই সিটিং এরা থাকবে বাম কাতারে কারা তারা আল্লাহর কোরআন যাদের সহ্য হতো না কথা বলেন ঠিক কিনা সেহারা সুরু যাই থাক কাতারে থাকবে আর কমরে কি লাগাবে ফেরেস্তারা হ্যাঁ শিকল কোথা থেকে আনবে কয় গস একটু আওয়াজ দিয়ে বলেন হে মারো টান নিয়ে যাবে কোথায় জাহান্নামে আমরা কি জাহান্নামে যেতে চাই তাহলে যেতে চাই কোথায় এই দেখেন ইয়াসিন অল কোরআন হাকিম কোন দিক থেকে লেখা কোন দিক থেকে পড়া কোন দিক থেকে হ্যাঁ ডাইন কাতারে যারা দাঁড়াবে কোরআন তাদের ব্যাপারে বলবে মান করাল কোরআন ফাস্তে জাহারাহু ফাহাল্লা হালালাহু আহারাম হারামাহু আদাখলাহুল্লাহুল চান্ডা কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কাতারে যারা দাঁড়াবেন আল্লাহ বলেন বলেন এই কাতারে দল থাকবে জোরে বলেন কয়টা পাঁচটা আরো জোরে পাঁচটা তার এক নম্বরের দল হলো যারা ইমানদার সোমান আল্লাহ কাল সাড়ে নয়টায় বলেন আগামীকাল সাড়ে নয়টার সময় বলে না আস্তে করে বলেন কারা কারদার একজনকে ডাক দিয়ে বললাম নামাজ পড়েন যাই কি কিবার শুক্রবারও সই বলে না শহরবার বারে যায় এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই এরাই আবার মাঝে মাঝে তাফসির মাহ ফেলেরও ভুল ধরে কথা বলে ঠিক কিনা মঞ্চে দাঁড়ায় বলে আউজুবিল্লাহ রহমান রহিম জনগণ বলে যে কি বলেন আপনি এইসব ভুল ভাল জনগণ হাসতেছে সহি করে বলেন তখন বলে বিসবিল্লা হেমেন শৈতনের রাজিম নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা আউজুবিল্লা বিসবিল্লাও বলতে পারে না আবার তাফসিল মাহফিলের ভুল ধরা লোক সমাজের মধ্যে আছে না নাই বলেন এই ডান কাতারে কোন ইমানদার দাঁড়াবে জায়গা পাবে

চিন্তা করা যায় এই চারটে গণকানি প্রকৃতপক্ষে ইমানদার তারা দাঁড়াবে ডান কাতারে চিৎকার দিয়ে বলেন আল্লাহ কি কি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনবে কখনো সন্দেহ করবে না দুই যা মাল দিয়ে কোরআনের জন্য কাজ করবে আল্লাহ বলেন উলা ইকা হোমস এরা হলো ইমানের দাবিতে সত্যবাদী চিৎকার দিয়ে একটু জোরে আল্লাহ হওয়ার বলেন তো ঈমানদারেরা থাকবে কলকাতারে হ্যাঁ দুই নম্বরে থাকবে মুসলিম মুসলমান আমাদের দেশে মুসলমান হয় শূন্যতে খাত করাইলে কথা বলেন ঠিক কি না ঠিক তার মানে সামড়া কাটলে এদিকে কাটে নাকি আজাক তরিকায় মিল আছে চামড়া কাটলে মুসলমান হয়ে যায় চামড়া কাটলে মুসলমান হয় যদি অন্য কোন জাতি ধর্মের লোকের ওই চামড়াতে ঘা হয় অথবা টিউমার হয় কোন কারণে তারও যদি ওই চামড়া কাটা লাগে হেও তো ডবল মুসলমান নাকি হ্যাঁ তাহলে কি বোঝা গেল মুসলমানি করালেই মুসলমান হয় না চামড়া কাটলেই মুসলমান হয় না কোন মুসলমান ডানকা দাঁড়ে দাঁড়াবে আল্লাহ আরব্বুল আলামিনের বান্দারা কাল্লাগান আল্লাহর নাম সালাম আমার হাতের দিকে তাকান আল্লাহর নাম সালাম তিনি দিয়েছেন ইসলাম যারা মানবে মুসলিম আল্লাহ প্রত্যেকাল সাড়ে নয়টায় বলে। এক মাস পরে বলে আল্লাহ কয়ে দল পাঁচ দল কাতার হবে কয়টা ডাইন কাতারের নাম কি ভালো করে বলেন বাম কাতারের নাম কি বাম কাতারে কয়ে দল ঠিকানা কোথায় জোরে বলেন আমার কথা আমার কথা আমার বাপের কথা কার কথা জাহান নাম বানাইছেন কে দিবেন কে কথা বলেছেন কে কাজেই যেতেই হবে দেয়ার ইজ নো কনসিডার কিন্তু যেতে চাই কোথায় জান্নাতে যেতে গেলে কলকাতার ডান কাতারের নাম হলো মাইমানা এই কাতারে দল থাকবে পাঁচটা এক নাম্বারের দল হবে ইমানদার জান্নাতি ইমানদারের গুণ থাকবে কয়টা বলে দিয়েছে সুরা হুজরাতের পনেরো নম্বর আয়াত প্রকৃত ইমানদার কারা আল্লাহ বলেছেন দুই নম্বরে থাকবে মুসলমান চামড়া কাটলেই বেহেস্তে যাবে হ্যাঁ যাবে না পুরে চামড়া কাটলেও যাবে না যাবে কি করে দেখেন আল্লাহর নাম সালাম তিনি দিয়েছেন ইসলাম যারা মানবে মুসলিম আসলামা ইউসলিমু ইসলামান ফাগুয়া মুসলিমন আল্লাহ আকবার বলেন সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন 102 নাম্বার আয়াতে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার মুসলমান না হয়ে মরবানা এটা বলে দিয়েছেন কে এই মুসলিম হতে হবে তিন নম্বরে কাতারে তারা যারা আরো আসতে মুত্তাকি কারা আপনি মাইন্ড করেন না একটা কথা বলি মুত্তাকি হলো তারা যারা সব সময় মাননীয় সভাপতি সাহেবের মতো রুমাল আর জুব্বা পরে থাকে তারাই এ আমার মতো হলুদ কার্ডের জুব্বে পরে থাকে তারা বিপদ আপদ দেখলে ঘর থেকে বের হয় না তারাই মত থাকি বাড়িতে যায় না তিনিও কোনো মেহমানকে ডাকেন না বাজার খরচ করেন না মসজিদার বাড়ি তার ঠিকানা ইনি মত থাকি তাহলে কারা এবারে আসেন

সাহবাজ মেঙ্গন বললেন মানহুমি আর আল্লাহ কারা তারা কোন লোক গুলো অলি আল্লাহ আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন হুয়া আহলাল করান যারা কোরআনের ধারক বাহক চিৎকার দিয়ে বলেন আল্লাহ এবারে পরিচয় নেন তাকুয়া লিখতে গেলে ওয়া আমার হাতের দিকে থাকান ওয়া কাফ ইয়া ইয়া অয়া তাকওয়া শব্দের অর্থই হলো কর্তব্য পরায়ণ যারা কাজ করে তিনি তিনি হলেন আমেল কর্মী আর আমল হলো কর্ম কর্তা আর কর্ম কর্তা আর কর্ম আমেল হলো কর্তা আমল হলো কর্ম এই যারা কাজ করে তারা হলো কর্মী আজকের মাহবিলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আমরা আল্লাহর কর্মী হব পারি আমি হাত দেখতে চাই না আমি কাজ দেখতে চাই সেটা কি কাজ আল্লাহ নবী বলেছেন হুয়া আহলাল কোরআন যারা কোরআনের ধারক বাহক কোরআন পড়ে কোরআন বোঝে কোরআন মানে কোরআনের জন্য কাজ করে কোরানের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে এই সিদ্ধান্ত যদি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাবলিগ পিরির মরিদ সকল দলক্ষ্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় কোরান নাজিলের আগে গোটা দুনিয়া ছিল জাহিলে যুগ যে যুগে শান্তি ছিল না নিরাপত্তা ছিল না খুন ধর্ষণ জেলা বেবিচারী নারী নির্যাতন যৌতুক অপহরণ মদ জোয়া হাউজি লটারি চুরি ডাকাতি জেনা বেবিচারী মানুষ ক্রয় বিক্রয় জীবন্ত কন্যা সন্তানকে কবরস্ত করা সমস্ত পাপাচার অনাচার ছিল যে সমাজে মানবতা ছিল না ছিল দাঁত ছিল দানবতা সেই সমাজ পরিবর্তন হয়েছিল মাত্র তেইশ বছরে আওয়াজ দিয়ে বলেন কি দিয়া আজকে যদি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাবলিক পীরের মুরিদ সকল ধর সকল মতাদর্শের লোকেরা ঐক্যবদ্ধভাবে যদি আল্লাহর কোরআনকে শক্ত করে ধরতে পারি তাহলে টোনাল্ডো ট্রাম মুসলিমদের প্রথম কেবলা আমাদের হাত থেকে কেড়ে নিতে পারবে না পারবে না পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা সম্ভব না আমরা যদি আজকে হুংকার ছাড়তে পারি আজকের মাহফিল থেকে বাংলাদেশের বর্ডার গার্ডদেরকে আমাদের বিডিআর জোয়ানদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি মায়ানমারের সীমানে সীমানায় এসে তারা গুলি করেছিল আমাদের বাংলাদেশের সীমান্ত এলাকাকে লক্ষ্য করে তারা গুলি করেছিল আমাদের পিটিআর জওয়ানেরা সেখানে হাজির হয়েছে আর যখন হাজির হয়েছে তারা পাল্টা গুলির জবাব যখন দিয়ে দিয়েছে তারা পিছু হটেছে আমি বিডিআর জওয়ানদেরকে ধন্যবাদ জানাতে চাই এ বাংলাদেশের বিডিআর জওয়ানেরা তোমরা সতর্ক হও মুসলিম দেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এর 1 ইঞ্চি মাটি নিয়ে কাউকে তামাশা করার সুযোগ দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা না মায়ানমারের মায়ানমারের সেনারা আসার সময় নেটে নিউজ দেখলাম আসার সময় নেটে নিউজ দেখলাম সেনারা পিছু হটেছে। এটা মুসলিমদের মুসলিমদের সাহস কথা বলেন ঠিক সৈন্যবাহিনীর না এই জন্য আমরা যদি আজকে মুসলিম রায় দেশের মুসলিম রায় এক হতে পারতাম আমার মায়ানমারের কোন মুসলমানের রোহিঙ্গার কোন মুসলমানকে এত কষ্ট পেতে হতো না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরাই তো এক না দলাদলি ফালাফালি কে কাকে টেক্কা মেরে কে কাকে হত্যা করে কে কার ওপর জুলুম করে কত টাকার মালিক হওয়া যায় কথা বলেন ঠিক কিনা শুনুন আমার আল্লাহর আদালতে অবশ্যই দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা বন্ধু কদিন ওয়েট 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 ফর সামটাইম কিছুদিন পরেই ওই আদালতে যখন দাঁড়াতে হবে সেই দিন বুঝবেন কত ধানে কত চাল কথা বলেন ঠিক কিনা কলকাতারে কয়ে দল এক নাম্বারে বলে ইমানদার সেই আমাদের হওয়ার দরকার আছে না নাই মা বোনেরা সময়ের কথা মনে করে দেখেন তো আবু জেহেল একটা পাথরের উপরে তুলে এই সময়ের লজ্জার স্থানে বললম মেরেছিল তিনি শহীদ হয়েছিলেন এই বললম সুরে মারার আগে বর্ষা সুরে মারার আগে আবু জেহেল বলেছিল জীবন ছাড়বে না ইসলাম ছাড়বে সোমায়া বলেছিলেন আমি আমার নাকে আল্লাহর জান্নাতের চান্নাতের পেতেছি মা বোনেরা কি মান ছিল আর আপনার সন্তান পেটে নিয়া এই পাশে এই এই তরকারি বাচ্চা কি আব্দুল কাদের জেলানি হবে না কটকটি হবে বলেন তো আমার ভাইয়েরা আমার মা বোনেরা কাল লাগান হাজরাতে খাবকে জ্বলন্ত আগুনের অঙ্গারের উপরে সয়া দেওয়া হয়েছিল ওরা জিজ্ঞাসা করলো খাব্বাব তোমার শরীরের চর্বি রক্ত এসে জ্বলন্ত আগুনের অঙ্গার নিভেজ গিয়ে সেই জ্বলন্ত আগুন তোমার পিঠ পুড়ে ওই অঙ্গারগুলো পিঠের মধ্যে ঢুকতেছে তোমার কি কষ্ট হয় না হাজরাতে খাব্বাব বলেন কে বলেছে আমি আগুনের উপরে আমি একটা ফুল বাগিচায় শুয়ে আছি ইমান ছেড়ে দেননি তারা ইমানের পরীক্ষায় তারা পাশ করেছেন আর আমরা একটা বিড়ির জন্য ইমান ছেড়ে দেই হ্যাঁ হিন্দু মুসলমান ভাই ভাই তোমার আজিজ বিড়িটা দেওয়া একটা টান দিয়ে যাই এরপরে উল্টা পাশে মদ্দে তবাই মার্কা একালি টান নজুবিল্লা বলেন আপনাদের এলাকায় খাই কি খায় না একালিপ টান উল্টে পাশে মদ্দে তবাই নজুবিল্লাহ ইমান দারেরা দাঁড়াবে ডানক মুসলমানেরা দাঁড়াবে তিন নাম্বারে দাঁড়াবে মত্তাকিরা মত্তাকি হলো তারা যারা করান পড়ে কোরআন বোঝে কোরআন মানে আর কোরআনের সমাজের জন্য কাজ করে কোরআনের সমাজের জন্য কাজ করতে গিয়া বিশ্বনবী আর উপরে অন্যায় ভাবে যেমন জুলুম আর নির্যাতন চলছিল আজকে তাম দুনিয়ায় মুসলমানেরা এই কোরআনের দায়িত্ব যুগে যুগে যেখানে যে দেশে পালন করেছে ওই সকল ইমানদার মুসলিমদের উপরেও জুলুম আর নির্যাতন চলেছে না চলে নাই চলেছে তাহলে অপরাধ কিসের দাওয়াত দেয়া জরে বলেন কিসের তাহলে এই মত থাকবে ডাইন কাতারে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর সাইন নাম্বারে থাকবে মহসিন কারা মহসিন মহসিন কারা হাল সাজাউল ইহসান ইল্লাল ইহসান পরোপকারী ইহসান পরোপকারী পরোপকারী জনকল্যাণে কাজ করা নিজের গাড়ি বাড়ির স্বপ্ন নেই পাওয়ার ক্ষমতার স্বপ্ন নেই প্রয়োজনে নিজের জীবন সম্পদ সব বিতরণ করে জনমানুষের কল্যাণের যারা ভূমিকা রেখেছেন এগুলো হলো محسن পরোপকারী যারা মানবতার কল্যাণে যারা কাজ করে তারা হলো মহসিন এই محسن বান্দরা ডাইংকাতারে দাঁড়াবে একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কলকাতারে এগুলা কি সব শুধু পুরুষ মানুষ না মহিলাও আছে মহিলার আবার মনে করো আমাদের কথা কিছু তার মানে আমাদের কথা কিছু বলতেছেন না হুজুর ব্যাপারটা কি এগুলো কিন্তু আপনাদেরও কাজ কয়টা গেল বাকি থাকে কয়টা কারা তারা তারা আপনারা তারা আমরা সোহান আল্লাহ বলেন সহ সবাই আমরা আল্লাহর আওয়াজ না থাকার কারণ আছে কারণ হলো যে ওয়াকাম কুকাম করছি একটু কিতাব দেখি শুনি বলেন আসলে আমরা না অন্য কেউ আমরা থাকবো ডাইন কাতারে কেন তার দলিল দেব সোর আল বাকার পাঁচ নাম্বার আলা এই দেখেন কোরআনের সাথী যারা উলাইকা হুদাম্মির রব্বিহিম যারা রবের হেদায়তের সাথে ও উলাইকা মুফলি হন তারা সফল কাম চিৎকার দিয়ে বলেন অল্লাহ আমরা কিসের আলোচনা শুনছি কুরআন এবারে আসেন কুরআনের সাথী হয়ে কুরআনের মাহফিলে বসে আছি সূরা ফরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চানায় দিলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সায়ি আতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুর রাহিম আমি বদল করে দেব সাইয়া তাদের গুনাগুলোকে হাসানাতিন আতিন গুনাগুলো বদল করে সব গুণাগুলো সব বানায় দেব। আর আমি কিন্তু গফুরার রহিম আমি ক্ষমাশীল শিলার দয়ালু কার কথা কোরআনের সাথী হইতে পারলে সফল কাম আল্লাহ বলেন গুনাগুলো মাফ করে পরিবর্তন করে সোয়া বানায় দেব আজকে এই গুনাগুলো মাফ করে সোয়াব বানাবো তাদের কাদের কাদের সেটা কি বলবো সুরা সুরা আল আরাফের দুইশত চার নম্বর আয় আল্লাহ বলেন ও ইদা কর আনুম লাঘু ও আংসি তু আল্লা তোর হামু ইদ করিয়াল কররান যখন তোমাদের সামনে করান পরিজাইট করা হয়। ভাস্তামহু সুনাবন করো ও আংসিতু চুপ মনোযোগের সাথে যদি সুনাবন করতে পারো আল্লাহ বলে লাহা আল্লাকম তোর আমি তোমাদের ওউপরের রহমত নাজিল করব জিনদিগির গুনা পরিবর্তন করে সব সব বানায় দিব। কিন্তু হুজুর। কবিরে গুনাও যে কিছু আছে। সেগুলার কি হবে। আল্লাহ তালা বলেন ইংতাজিত যদি বড় বড় গুনাগুলো থেকে বিরত থাকো কবিরা গুনা সাতটা কবিরা গুনা নয়টা কবিরা গুণার সত্তরটা কবিরা গুনা একশোটা কবিরা গুনার সবগুলো হাদিসে একখানে করলে পাওয়া যায় মহাদিসিনে কিরম তারা কোট করেছেন নোট করেছেন সর্বমোট কবিরা গুনা একশোটা ওই কবিরা গুনা যদি আমাদের হয়ে থাকে হয়েছে না হয় নাই এই যে চোদ্দই ফেব্রুয়ারি গেল আই লাভ ইউ দিবস কি দিবস আন্তর্জাতিক ব্যবসা দিবস রবি আর কলোজাফান এরা ঢাকায় দুই সু দিয়েছে প্রেমিক প্রেমিকা সারা দিন ঘুরে প্রেম নিবেদন করতে পারবে আই লাভ ইউ কারো যদি ওই সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যায় আর এক গ্রুপ উঠতে পারবে নাউজুবিল্লাহ কাল সকাল এগারোটায় বলেন দুইশ রিক্সা দিয়েছে প্রেম করে বেড়ানোর জন্য আহা আহা দিয়েছে প্রেম করে জন্য। এ বড়ি আফসোস কি বাত गुजश्ता जमाना फिर আতা नहीं এটা তো বড় আফসোসের বিষয় যে জামানা চলে গেছে তা তো আর আসতেছে না গো যত আজ করি ততই ততই সব কেমন যেন হয়ে যাচ্ছে তার মানে মানার ইচ্ছে তো নাই আল্লাহ মাফ করার জন্য রেডি আল্লাহ গুণা পরিবর্তন করতে রেডি কিন্তু আমরা যে সেই লাইনে আসতেছি না আসতে চাচ্ছি না কথা বলেন তো ঠিক কিনা আচ্ছা বলেন তো ভালোভাবে চললে কি চলা যায় না যায় না বছর বছর অপেক্ষা করে দেখেন মেয়ে তো একটা আরেকজনের বাগান থেকে ফুল চুরি করে নিয়ে মহিলা কলেজ আর গার্লস স্কুলের গেটের সামনে আপনি ফুল নিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকেন আই লাভ ইউ কত বড় সিটি জেনা ইমাম মাহাদে আসার আগে জেনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে জেনা বিচারীটাকে মানুষ কোনো অপরাধ মনে করবে না এটা অপরাধ মনে করাও হবে না এই যে জেনার লাইসেন্স দেওয়া হয়েছে কপত কপতি একসাথে রিক্সায় সারাদিন ঘুরে প্রেম নিবেদন করতে পারবে এই দৃশ্য যদি আপনার সন্তান দেখে ও বিএনপির ভাইরা আওয়ামী লীগের ভাইরা জামাতের ভাইরা পীরিদের রিক্সে নিয়ে যাচ্ছেন ওই দিক দিয়ে কপত কপতি একসাথে বসে টনাটুনি গল্প করতেছে অথবা প্রেম নিবেদন করতেছে আই লাভ ইউ বলতেছে রাস্তার ধারে সিনেমার পোস্টারগুলো একজন আর একজনকে জড়ায় ধরেছে যান যায় যা অবস্থা এই দৃশ্য যদি আপনার ছেলে মেয়েদেরকে বড় হয় আপনার ছেলেকে আপনি যতই নীতিবাক্য শোনান না কেন একটা আদর্শের পথ গ্রহণ না কথা বলেন ঠিক সমাজটা গড়বার জন্যই আপনাকে আমাকে সবাইকে লাগবে কথা বলেন কথা বলেন ঠিক না ঠিক কয়ে দল পাঁচ নাম্বারে কারা কথা বলে না আমরা কবিরে গুণাগুলোর থেকে তবা করতে হবে তবা মানে ফিরে আসা তবা মানে কি তবা মানে কি ফিরে আসা এই গাংনিতে দাঁড়াইছে কুষ্টিয়ে যাবেন না তো গাংনিতে গাড়িতে উঠে সে গাড়ি যাচ্ছে মেহেরপুরের দিকে গাড়িতে বসে সিটে বসে হেড স্যারকে জিজ্ঞাসা করতেছেন স্যার আমি কতক্ষণের মধ্যে কুষ্টিয়ায় পৌঁছব স্যার তো তিনি অনারেবল পারসেন উনি বলে দিলেন যে আপনি তো ভুল করেছেন এই গাড়ি তো যাচ্ছে মেহেরপুরের দিকে আপনি এখানে নামেন নেমে ওই মেহেরপুর থেকে যে গাড়ি কুষ্টিয়ে যাচ্ছে ওইটাতে আপনি উঠে যান তাহলে কুষ্টিয়ায় যেতে পারবেন আপনি নামেন আমার আপনার গাড়ি ভুল হয়েছে এটা যাচ্ছে মেহেরপুরের দিকে পশ্চিমে তখন এ কথা বলার পরে এখন যাত্রী আমি মনে করেন যাত্রী আমি ওনাকে বললাম দেখ আপনি কি বোঝেন আমি গাড়িতে দোয়া কালাম পড়েই উঠছি ইন্না আল্লাহরিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে গাড়ি যেদিকেই যায় যাক আমি কুষ্টিয়াতেই যাইতেছি কি কথা বলেন কথা বলেন কথা বলেন কুষ্টিয়ায় যাচ্ছে কি গাড়ি কোথায় যাচ্ছে যাবে কোথায় যাবে কোথায় আর যাচ্ছে কোথায় আচ্ছা হলো যখন আপনি বুঝলেন আপনার ভুল হয়েছে সাথে সাথে ওই গাড়ি থেকে নামেন যে গাড়িতে আপনি উঠে উল্টা দিকে যাচ্ছেন ওই গাড়ি থেকে সাথে সাথে নামেন এর নাম ওই গাড়ি থেকে নামেন নেমেন উঠবেন সেই গাড়িতে যে গাড়ি কুষ্টিয় যাবে কথা ঠিক কিনা এ কথা বলার কারণ হলো আমরা এক একজন এক এক দলের গাড়িতে চড়ে আছি কথা বলেন ঠিক কিনা যদি মনে করেন আপনার গাড়ি জান্নাতে যাচ্ছে না অথচ আপনি জান্নাতে যেতে চান আপনি জান্নাতে যেতে চান গাড়ি যাচ্ছে উল্টা দিকে জাহান্নামের দিকে তওবা হলো আপনার আজ এবং এখন ওই গাড়ি থেকে নামা দরকার নেমে আপনি জান্নাতের গাড়িতে উঠবেন সেই জান্নাতের গাড়িটার নাম কি আমি কি আমার বাবার কথা বললাম আমার বাবার দিকে ডাকলাম কার দিকে ডেকেছি আল্লাহর কোরআন হলো সেই গাড়ি এই গাড়ির সাথী হয়ে যান এই গাড়ি আপনাকে গন্তব্যে পৌঁছাবে ইনসা আওয়াজ দিয়ে বলেন ইনসা আল্লাহ তাহলে পাঁচ নম্বরে থাকবো আমরা জোরে বলেন কারা এবারে দেখেন কি হয় আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেস্তারা है फिर इस तरह ফেরেস্তারা বলবে তান মাতু মারুবিহি উই আর অলস টাইম প্রিপেয়ারেড জাস্ট অনলি ফর ইউ অ্যান্ড ইউর ডিসিশন আপনার সিদ্ধান্তের অপেক্ষায় রেডি আল্লাহ বলেন কি করতে পারি আল্লাহ তালা বলবেন আলা সাবধান আলা নেককার লোকদের আমল নামার গাইড বইটা ইল্লিন ইল্লিনে আছে নিয়ে আসো আমল নামার গাইড বইটা ইল্লিন থেকে ফেরেশতারা নিয়ে এসে ডাইন কাতারের লোকগুলোকে গিয়ে বলবে সালাম রহিম সালাম দিয়ে বলবে সালাম কবলে মেরি খোঁজ নেন এ আপনি আপনার আমল নামা পড়ে দেখেন আহা এই আমল নামা হাতে নিয়ে ওখানে ফেরেস্তাদের সামনে ডাইন হাতে আমল্লামা হাতে নিয়ে খুলে দেখবে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে জিকির আছে ফিকির আছে পর্দা আছে পুষিদা আছে বিয়ে শাদি সবই আছে কোরআন পড়া কোরআন বোঝা কোরআন মানা কোরআনের জন্য কাজ করা ত্যাগ করবানি শিকার করা জুলুম নির্যাতন সহ্য করা কোরআনের জন্য অর্থ দেওয়া হালাল হারাম মেনে চলা তারপরে দিন শরীয়ত মেনে চলা কোরআনের বিধান মেনে চলা সব আছে এই দৃশ্য দেখার পর ফাইনাল খেলায় চিৎকার করে উঠবে আল্লাহ এটা দিয়ে বোঝাইছেন খুশির সংবাদ পেয়ে তারা অট্ট হাসিতে ফেটে পড়বে আর বলবে জিতেছি জিতেছি ফাইনাল খেলায় ফেরেস মিছিল দেখে বলবে এখানে সিল্লায় এক কি এখানে সিল্লায় কাজ নাই আজকের এই ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তোমরা তার নেতৃত্বে ফাদখলি ফি ইবাদি অদখলি জান্নাতি তোমরা জান্নাতির দিকে যাও এই বিজয় মিছিল করতে করতে জান্নাতের দিকে যাবে সেই জান্নাতের দিকে গিয়ে জান্নাতের এই জান্নাতের মধ্যে ঢোকার পরে শ রুমের মধ্যে যাওয়ার পরে এরকম চেয়ারের ওপর বলবে কাঠের চেয়ার না কাঠের চেয়ার না স্বর্ণের চেয়ার এই সোফা সেট খুব নরম গদি এগুলো না কি দিয়েছেন আল্লাহ কোরআনে আয়াত দিয়ে বলেছেন মোর না আলা ফুরুস ইম বা তাই নোহাবেন ব্রক স্বর্ণের চেয়ারের নরম গদি থেকে নতুন জামাইয়ের মতো এই এত বড় ক ওই জামাই নাকি কথা বলে না এত বড় ক সেই জামাই নতুন জামাইয়ের মতো চেয়ারে বসবে এক পা উপর তুলে দিয়ে বসে থাকবে হাহা হাহা সেরা হাহা ঠিক সেই সময় আসবে হুর হুর এসে বলবে সালাম কৌলাম রাহিম এইবার একটু সোমান আল্লাহর আওয়াজ হয়েছে কারণ এবার তো অন্য নেশা চাপছে মাথায় বুঝি তো বলি না বললে দোষ হবে তাই হরে সে বলবে সালামুন কৌলম্বের রব তখন আপনাদের ইমাম সাহেব কি বলবে জানেন সভাপতি সাহেব উনি বলবেন তুমি কে বেগা নামের দিকে তাকাই না হর বলবে হর মকসুর আতম ফিল খেয়াম আল্লাহ আকবর বলেন এখন উনি বলবেন পরিচয় দেন হেড স্যার বলবে পরিচয় দাও পরিচয় তোমার পরিচয় বলো তোমাকে একটু আইডেন্টিফাই করি পরিচয় দাও হুর তখন বলবে লাম ইয়াত মি সুন্নাই সুন কবলাহু যান জান অতীতের জিন ইনসানের কেউ আমারে স্পর্শ করা তো দূরে থাক কেউ আমাকে দেখেও নাই হ্যাঁ আমাকে কেউ টাচ করে নাই দেখে নাই স্পর্শ করে নাই আমি হলাম ইনটেক করা মাল জাস্ট অনলি ফর ইউ আই লাভ ইউ 14 ফেব্রুয়ারি নাকি আমি ইনটেক করা মাল তোমার জন্য বরাদ্দ তোমাকে অভিনন্দন জানাতে এসেছি তো তো তোমার হাতে এগুলো কি তখন বলবে কলু আশ্রাব হালালান তাইয়াবা এটা হলো পবিত্র খাবার এখন আপনি খান আর আপনি পান করেন এইটা খান কে গোলা খাবার ইমাম সাহেব হুজুর বলবেন এটা কি যে এটা শরাবান তহুরা হ্যাঁ সরাব মানে তো মদ মদ তো আমি জিন্দিগিতে খাই নাই তখন হুর বলবে এটা সেই মত না আপনি দুনিয়াতে মদ খাননি জন্যই হাসরের ময়দানে শরাব তাহুরা আপনার জন্য বরাদ্দ হয়েছে এটা মেড ইন জান্নাত ইন্ডিয়ারটা না আরে কথা বলে না ইন্ডিয়ারটা বোঝেন তো যেটা খাইয়া গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইডটা বলে না বলে না ভাইজান সাইডটা আর কি বলে ঢুলা ঢুলি করে স্ত্রী যায় ই ঢুলা ঢুলি করে বাড়িতে যায় স্ত্রী জিজ্ঞাসা করে শেফালির বাবা তোমার কি হইলো কয় মা তুই বুঝবি না কি রাগ করতেছেন নাকি আপনারা এগুলো ফ্যান্সি ডিলি বা আমাদের দেশের ছেলেরা এখন খাচ্ছে না খাচ্ছে না মেয়েরাও খাচ্ছে আজকে নেটে দেখলাম নাম বলবো না কি ইউনিভার্সিটির ছেলেরা পাঁচজন মেয়ে একসাথে বসে এক ফলরে বসে সিগারেট খাচ্ছে মেয়েরাও খাচ্ছে ছেলেরাও খাচ্ছে মেয়েরাও খাচ্ছে আমার ভাইরা কাল লাগান কষ্ট হইতেছে এখন দেখেন হুর যখন পানির পেয়ালাটা সারাবান আর পেয়ালাটা এইটা জান্নাতির কাছে ধরবে আর জান্নাতি যখন জানবে এই সরাব হচ্ছে অনেক সুন্দর অনেক পুত পবিত্র পানীয় এই খাবারগুলো অনেক পুত পবিত্র হালালান তাইয়েবা আল্লাহর জান্নাতের জান্নাতিরা যখন এই পানির বোতল নিয়ে এই সরাব নিয়ে পান করবে এই শরাব নিয়ে পান করার পরে এরা তখন এই শরাব পান করার পরে হুরের দিকে চেয়ে দেখবে হাদিস শরীফে এসেছে হুরের পোশাক থাকবে শরীরে এই সহাত্তরটা পোশাক একটা হুরের শরীরে থাকবে পোশাকগুলোর নাম হলো মাসাকালি সানি কিরণ মালা ঝিলিক পাখি কটকটি এগুলো নাকি নিল্লা বলে এগুলো নাকি আল্লাহর জান্নাতের সত্তরটা পোশাক থাকবে শরীরের মধ্যে ও আল্লাহর বান্দাবান্দিরা কাল্লা গান এই সরাবান তহুরা পান করার পর হুরের দিকে যখন চাইবে এই হুরের শরীরের সত্তরটা পোশাকের ভিতর দিয়া আল্লাহর জান্নাতের হুরদের শরীরের ভিতরের রক্ত কণিকা কেমনে চলাচল করছে এটাও আল্লাহর জান্নাতিরা দেখতে পাবে দেখে মুস্কি হাসি দেবে আর মনে মনে ভাববে এইটাই যদি আমার হয়তো বোঝেন নাই মনে হয় এটা যদি আমার হতো ইস কি মজা হতো যুবকেরা শুধু বিশ বাস পঁচিশ বছর পর্যন্ত বিয়ে রাখ পর্যন্ত একটু ওয়েট কেউ প্রফস করেছে কেউ প্রস্তাব দিয়েছে শুধু বলেন আমি একজনকে লাইক করি কোন মেয়ে কেউ ডিস্টার্ব করেছে আপনি শুধু বলেন আমার একজনের সাথে একজনের সাথে রিলেশন আছে বাস অ্যাভয়েড করে চলেন বিয়ের আগ পর্যন্ত আমার ভাইয়েরা আমার কলিজার টুকরা সোনামানি সোনামণিরা আমার ভাই বোনেরা শুধু বিয়ের আগে চরিত্রটা যদি কন্ট্রোল করতে পারেন চরিত্রটা যদি কন্ট্রোল করতে পারেন আমি আবার বলছি চরিত্রটা যদি কন্ট্রোল করতে পারেন আল্লাহর সেই ময়দান মহাসড়ে কোটি কোটি মানুষ যখন উত্তপ্ত জমিনের উপরে মাথার উপরে সূর্য নিয়ে অস্থির মুহূর্ত কাটাবে সেই সময় আল্লাহ আপনার মতো যুবককে রাখবেন রহমতের ছায়ার মিসে আমার ভাই না প্রস্তাব আসতে পারে যুবকেরাই তো প্রস্তাব পাবে যুবতীরাই তো প্রস্তাব পাবে আসতে পারে শুধু একটু ধৈর্য এটা একটা পরীক্ষা কেউ প্রপোজ করতে পারে একটু পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি ওই আল্লাহর জান্নাতে বড় হুরটা এখন নারী যা চিন্তা করতেছে হুজুর রংপুর থেকে এসে পুরুষদেরকে হুর দিতেছেন আমাদের কবালে কি আছে একবারও তো আপনি তা বললেন মন খারাপ করতে পারে কি পারে না মা বনের কলগান বিয়ের আগে যারা মারা যাবেন শুনে রাখেন বিয়ে হয় নাই মারা গেছেন আবার মরার সময় এটা লেখি দিয়ে যাবেন না মরে গেলাম আফসোস নিয়ে বিয়েই হলো না নো টেনশন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে জান্নাতের একজন সুদর্শন সুপুরুষ আর শামসু কমার চাঁদ এবং সূর্য আলো হারিয়ে ফেলবে দেহের সৌন্দর্যের কাছে এই যে রকম একজন সুদর্শন সুপুরুষকে দিয়ে আল্লাহ তালা জান্নাতে আপনার বিয়ের ব্যবস্থা করবেন আর সেই বিয়ে পড়াবেন আল্লাহ নিজে চারটে কাজ যদি কোনো মা বোন করতে পারেন আলমার এত ইদা সাল্লাত খামসাহা, পাঁচ অক্ত সলাত সাহারাহা রমজান মাস আসলে রোজা ও আহসানাত নিজের সতীত্বের হেফাজত করা তার মানে নিজের শরীরের আপত্তিজনক জায়গাগুলো এটা শুধু স্বামীর জন্যই সংরক্ষণ করা কোনো মহিলা ফেরিওয়ালা হতে পারে না কথা বলেন ঠিক কিনা মহিলার অঙ্গপ্রতঙ্গ তার স্বামীর জন্য নাকি সবার জন্য সরম লাগে না একজন মুসলমানের সন্তান মুসলমানের কোন মহিলা পর পুরুষকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগরী পালি ইহুদি নাসারা সবাই ওই মহিলার দিকে তাকালো মা কে বলি মা বোনেরা আপনার পেট থেকে আল্লাহর দেওয়া একজন মেহমান আপনার পেট দিয়া মুসলিম সন্তান দুনিয়ায় আসবে আপনার এই শরীর আপনার এই তলপ্যাট শরীরের আপত্তিজনক জায়গাগুলো সব ধর্মের লোকেরা দেখতে পারে না কারণ হলো আপনি একজন মুসলমানের সম্মানিতা মেয়ে আপনি তো ফেরিওয়ালা নন আপনার বডি তো আপনার স্বামীর জন্য অন্য কাউকে কেন দেখাবেন নিজের সতীত্বের হেফাজত যদি করতে পারেন তিন চার ও আতাদবালাহা স্বামী সৎ কাজের আনুগত্য যদি করতে পারেন স্বামী যদি না থাকে পিতামাতার সৎ কাজের আনুগত্য যদি করতে পারেন সৎ কাজ বলতে আমর বিল মারুফ আনিল তার মানে হলো আল্লাহর অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারেন পর্দা যদি করতে পারেন ইদানিং কিছু মহিলা পর্দা করে ওই মহিলার বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা দরকার এমন বোরকা পরে সেটা ঢাকার জন্য আবার আরেকটা বোরকা দরকার এই চারটা কাজ যদি কোন মহিলা করতে পারে আলমার আতু ইদা সল্লাত খামসাহা নামাজ ও আসামাত সাহারাহা রমজান মাসের রোজা ও আহসানাত ফারে যাহা নিজের সতীত্বের হেফাজত ও আতাত বালাহা স্বামীর সৎ কাজের আনুগত্য কোন মহিলা যদি করতে পারে ওই মহিলার জন্য কেয়ামতের দিন আল্লাহর জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে অপেক্ষায় থাকবে তাহলে নারী পুরুষ যখন জান্নাতে যাবে জান্নাতে এই হুরেরা গেলমানেরা কোনো মহিলার দুনিয়ায় যদি সন্তান না হয় শুনে রাখেন আপনাদের যদি কোনো সন্তান সন্ততি না হয় আল্লাহর জান্নাতে আল্লাহ আপনাদেরকে জান্নাতি সন্তান দান করা দুনিয়ার দুঃখ কষ্ট জান্নাতে মসন করে দিবে সেই জান্নাতের আনন্দ ঘন মুহূর্তে হুরেরা বলবে আমি একটু গান শোনাই সুবহানাল্লাহ কাল কয়টায় 11:30টার দিকে বলে না আগামী কাল কি শোনাবে গান সঙ্গে ডান্স ফ্রি এখন প্রশ্ন আসতে পারে গান ডান্স এসব কি হচ্ছে ফাইনাল খেলা হ্যাঁ তিরমিজি শরীফ 2564 নাম্বার হাদিস আই রিপিট আবার বলছি তিরমিজি শরীফ দুই নাম্বার হাদিস কলান নবী ইউসল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ নবী বলেছেন আল্লাহ জান্নাতের হুরেরা যেদিন কান গাইবে তাদের সুললিত কণ্ঠে সেই কণ্ঠস্বর সুমধুর সুরে আল্লাহর জান্নাতে যখন হুরেরা গান গাইবে সেই কানের সুরের মোর্সনায় আল্লাহর জান্নাতে আনন্দের বন্যা বয়ে যাবে থামেন থামেন শুধু আনন্দের বন্যা না গোটা জান্নাত আনন্দের তোলায় দুলতে থাকবে আমি কষ্ট করে সেই গানটা মুখস্থ করেছি আপনাদেরকে কি শুনে আবো কারা কারা শুনতে চান হাত তোলেন কোন বুড়া মানুষ হাত তুলবেন না একজন বুড়া মানুষও ভেসে যাবেন না সব যুবকেরা ভেসতে যাবে তবে হ্যাঁ বুড়ো মানুষ জান্নাতে যাওয়ার সময় বুড়ো থাকবেন না আপনাদের এখন হাত তোলা লস 77 লাক্ত যুবক বয়সে কথা ঠিক কিনা কোন সূরা থেকে আলোচনা হচ্ছে কত নাম্বার ayat 9 আমি কি আল্লাহর জান্নাতে সেই হুরদের গানটা যেটা কষ্ট করে মুখস্থ করেছি ওটা কি আমি আপনাদের শোনাবো ওই গান যদি এখন শোনাই আর যুবক দের কে যদি ওইটার অর্থ বলি তাহলে আজকে রাতে বাড়ি থেকে ঘুম হবে না ঘুমের ভিতরে আহ 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 এই রকম করবে বলবো বলবো? হ্যাঁ সেই গানের সুরের মর্চনায় আল্লাহর জান্নাত খুশির বন্যা বয়ে যাবে আর একবার বলেন নভদ তো সেই গানটা শুনতে গেলে কোথায় যাওয়া লাগবে হ্যাঁ কনসার্টে কনসার্টে ওই ওই সাবিনাসমিন রুলান এইসব গান শুনতে বর নাম হ্যাঁ হ্যাঁ নউজুল্লাহ এগুলো শোনার জন্য হ্যাঁ আল্লাহর জান্নাতের হুরদের গান শোনার জন্য কোন কাতারের লোক হওয়া লাগবে সবাই কিন্তু বলে না নাই কনকাতারের কিতাবটার নাম কি যেটা ডাইন লেখা ডাইন পড়া লাগে লেখা লাগে পড়া লাগে সেই কিতাবটার নাম কি তাহলে এই কোরআনের তাওয়াকে অতীতে কেউ স্তব্ধ করতে পারেনি সর্বজনטרের চাল যত বড় হোক গেল আগামী দিনেও কোরআনের দাওয়াতকে কেউ করতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক না সেই কোরআনের সাথী হতে কারাকার রাজি আছেন দুহাত তুলে লে ইলাহে তাকবীর আল্লাহু আকবার লে ইলাহে তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নাহ যেখানে আলহামদুলিল্লাহ তামান তাহলে কোরআনের সাথী হয়েই গান শুনতে হবে কোথায় গিয়া কাদের গান বলবো এখন আলোচনাটা পুরোটাকে মুখস্থ করেন কোন সবাই বলেন কোথায় নাজিল মোটায়ত কত রুকু কয়টা তেলাওয়াত করেছি কয়টা আয়াতের নাম্বার কত আজকের বিষয় কি ফাইনাল খেলা সেই খেলা থেকে শুরু করে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল সেই ফাইনাল খেলা পর্যন্ত এ পর্যন্ত আসতে গিয়ে পুরো আলোচনাটা শুরু থেকে এ পর্যন্ত ধারাবাহিকতা কথা মিলকে আসে আছে এখন আসেন সেই জান্নাতে গিয়ে হুরের গান শুনবে কারা তার কথাটা বলে নেই ইয়াউমা ইজমাউকুম লিইয়াউমিল জামিআলিকা ইয়াউমুত তাগাবুন সুবহানাল্লাহ ইয়াউমা সেই দিন ইজমাউকুম একত্রিত করব লিয়মিল জামিআহ একখানে করার দিন আর সেই দিনটা হলো দালিকা ইয়াউমুত তাগাবুন সেই সেটা হলো হারজিতের দিন ফাইনাল খেলার দিন সেই ফাইনাল খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিরোপা কারা পাবে আমায়ুমিন বিল্লাহি ওই আমাল হা যারা ইমানদার হবে আর নেক কাজ করবে এক নাম্বার কি এক নাম্বার কি ইমানদারেরা ইমানদারেরা কি ওজনে কম দিতে পারে খাদ্যে ভেজাল দুধে পানি যৌতুকের জন্য নারীকে নির্যাতন ইফটিজিং করা হ্যাঁ রাস্তার পাশে বসে পায়খানা করা পারে না করে না করে না করে না করে না আর কিছু লোক এখনো রাস্তার পাশে বসে পায়খানা করে ওই দিক দিয়ে লোক যাওয়ার সময় মাথা নিচু করে মাথা যত নিচু করে পিছন তত উপরে ওঠে মাথা যত নিচু করে পিছন তত উপরে ওঠে আর লোকেরা ওই দিক দিয়ে যায় ওর ভাবনা হলো পিছন সাইড দেখে দেখুক তবু যাতে মুখ না দেখে আছে না নির্লজ্জ কিছু বেহায়া ইমানদার যারা তারা বেপর্দায় বাইরে যেতে পারে কোন মহিলা পারে না বুলু ফিল্ম বুলু হেল খেলতে পারে না ফেসবুকে ইন্টারনেটে অশ্লীল অশ্লীল অনুষ্ঠান দেখতে পারে না অশ্লীল গান শুনতে পারে না অশ্লীল প্রেম নিবেদন করতে পারে না পর নারী পর নিয়ে তারা ডেটিং করতে পারে না এটি পারে না কোনো মুসলিম পারে না আপনি মুসলিম না হয়ে অন্য কিছু হলে করেন গিয়ে কোনো কথা নেই কিন্তু মুসলিমরা এটা পারে না যদি আপনি সত্যিই জান্নাতে যেতে চান আল্লাহ বলেন ওই লোকগুলো সেখানে যাবে অবাই ইউম বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা যারা নেক ঈমান আনবে যারা ईमानदार নেক কাজ করে আমেল কর্মী সালিহা নেক কাজের কর্মী নেক কাজের কর্মী নেক কাজ কোথায় আছে বলেন এই কোরআনের কাজ যারা করবে তারপরে কারা এই এই কাজগুলো করবে কারা তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা ইউকাফির আনহু সাইয়ি আতিহি আমি মিটা দেব মুছে দেব তাড়ায়া দেব। না ডিলিট করে দেব অমিত করে দেব কি করব। ইউকা ফি আন্্যুহ। সাইয়ে আতিহ ওদের সিন্দিগির গুনাগুলো আমি ডিলিট করে দেব আর কি করব। আই আদদ আইউদ্ধ খিল হু জাননা তিন তাজরিমিং তাহতিঘাল আন্নাহা। নহর বিশিষ্ট একটা স্বর্ণাধারা প্রবাহিত একটা জান্নাতে আমি তাদেরকে রেখে দেব আবাদা সেখানে তারা চিরদিন থাকবে দালিকাল ফাউজুল ফৌজুল এটা তাদের জন্য মস্ত বড় সফলতা চিৎকার দিয়ে বলেন আকবার তাহলে মেহেরপুরে কুষ্টিয়ে যাইতে হলে মেহেরপুরের গাড়ি থেকে কি করতে হবে সরতে হবে কোথাকার গাড়িতে আল্লাহর জান্নাতে যাইতে হলে উল্টা দিকে যে গাড়ি যাচ্ছে সেখান থেকে নামার দরকার আছে না নাই নামিয়া কোন গাড়িতে ওঠা লাগবে জান্নাতের কোন গাড়িতে জান্নাতের সেই জান্নাতের গাড়িটার নাম কি আমি কি কোনো দলীয় কথা বললাম রাজনৈতিক কথা বললাম কোন দলের পক্ষে বিপক্ষে বললাম আমার কথাগুলোকে যারা রাজনৈতিক কালা দিয়ে ভিন্ন চিন্তা করবেন শুনে রাখুন সুরা ফরকানের তিরিশ নম্বর আয়াত দিয়ে আমি তাদের বিরুদ্ধে মামলা করব। হাসরের ময়দানে আল্লাহকে বলবো রাসূল সাল্লাহলাম যে মামলা করবেন অকলের রাসূল উই আরব্বী ইন না কৌমির আন আমাজোরা এই আয়াত দিয়ে মামলা করবো আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বুঝাইছিলাম একটি কথাও ব্যক্তিগত কথা বলি নাই অথচ সেই কথাগুলোর আমার ভুল ব্যাখ্যা করে সমাজে ফেরনার সৃষ্টি করা হয়েছে আমি আশা করি করমদিন লোকজন অনেক বড় মনের তারা আজে বাজে চিন্তা করে না কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা সকলকে হেফাজত করুক সবাই বলে আমিন তাহলে সেই জান্নাতে গানটা কি শুনবো না বলে ফেলেছি বলছি নাকি হ্যাঁ এবার থাকে আগামী বছর এসে বলি নাকি এবারে বলতে হবে শুনবেন রেডি গলা পরিষ্কার করেন একটা তাকবির দেন্লাহবীর কি সুন্দর গান আল্লাহ আহ এই গানটা শুনলেই তো আপনারা অস্থির হয়ে যাবে হ্যাঁ সেই জান্নাতে যেতে গেলে বাধা আছে না নাই এই যে খেলার কথা বলেছি এই খেলা খেলতে গিয়ে মেসি যখন বল নিয়ে দৌড় দেয় বিপরীত বিপরীত দিকের প্লেয়ারেরা ওই যে কার সাথে প্রতিযোগিতা হলো ফ্রান্সের সাথে ফ্রান্সের সাথে আর্জেন্টিনার প্রতিযোগিতা হচ্ছে মেসি যখন বল নিয়ে যাচ্ছে মেসি যখন বল নিয়ে যাচ্ছে অন্য দলের লোকেরা ফ্রান্সের প্লেয়াররা বলল বস আপনি যখন বল পাইছেন তা আপনি মতে যান আপনি শান্তিমতে গিয়ে একটা গোল দিয়ে চলে আসেন আপনার সামনে আর আমরা ডিস্টার্ব করব না ফিরি গোল দিতে দেয় বাধা আছে না নাই একটা নাফাক খেলা নাজায়জ খেলা খেলতেছে সে বল নিয়ে যাওয়ার সময় সে বল নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ তাকে বাধা দেয় কি দেয় না এক মেয়েকে পছন্দ করেছে আই লাভ ইউ পনেরো দিন পরে দেখে ওই ওই মেয়েকে আরো একটা ছেলে বলেছে আই লাভ ইউ তাহলে এই ছেলেটা ওই মেয়ের কারণে আর একটা ছেলের চলার পথে প্রতিবন্ধক কিনা হ্যাঁ নাই একই মেয়ের যদি দুইজন প্রেমিক হয় একজন প্রেমিককে আর আরেকজন প্রেমিককে মেনে নেবে বন্ধু সংগ্রহ করবে সন্ধ্যার পরে ওরে একটু বোঝেন নাই মনে হয় ওরে একটু একটু সাইজ করে দিবি বাধা আছে না নাই প্রেমের পথে বাধা বল খেলতে বাধা ভালো রেজাল্ট করবেন পড়তে বসেছেন রাত তখন সাড়ে নয়টা কি বাধা বলেন তাহলে এখানেও বাধা তাহলে প্রেমে বাধা খেলতে বাধা পড়তে বাধা সবখানে বাধা আল্লাহর জান্নাতে যেতে বাধা আছে না নাই আসতে বলেন বাধা দেখেন হয় কোথা থেকে হাজরাতে দিলেন তার ছেলে কেনা নিজের ছেলে জান্নাতের পথে যাইতে বাধা নুয়ালাই তাকে বাদ দিয়েছে পাঁচ বছর পর কোন দিন যেদিন বাধা তখন এবং সেদিন কথা বলেন ঠিক কিনা এরপরে দেখেন স্ত্রীর বাধা স্ত্রী বাধা জান্নাতে যাওয়ার পথে হাজরাতে লুত আলাইসাল্লাম জান্নাতের পথে যাওয়ার ক্ষেত্রে তার স্ত্রী বাধা স্ত্রীকে বাদ দিয়েছেন বারো বছর পর তখন এবারে বাবা বাধা জান্নাতে যাওয়ার পথে বাবা বাধা হাজার বাধা এবার আল্লাহর কাজ বাদ দিয়ে বাপের কথা শুনেছেন তাহলে বাদ দিয়েছেন পনেরো বছর পর ওই দিন তখন এই জান্নাতে যাওয়ার পথে স্বামী বাধা হাজর আসিয়ার স্বামী ফেরাউন। জান্নাতে যাওয়ার পথে বাধা হয়েছিলেন জীবন দিয়েছেন স্বামীকে গ্রহণ করতে পারেন নাই কথা বলেন ঠিক কিনা এখন প্রশ্ন হলো আমি জান্নাতে যেতে চাই সবাই চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন যেতে চাই চাই কি চাই না আমি জান্নাতে যেতে চাই এখন আমি দেখবো আমার জান্নাতে যাওয়ার পথে যদি বাবা বাধা আমার বাবা হয় আমার মা হয় আমার স্ত্রী হয় আমার সন্তান হয় আমার স্বামী হয় তাহলে আমার জান্নাতে যাওয়ার পথে বাধা হবে যারা তাদেরকে বাদ দেব আজ এবং এখন থেকে কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখা যায় সব সমস্যার সমাধান আল্লাহ তালা কবুল করুন সবাই বলে না আমি সবাই বলে না আমিন তাহলে জান্নাতে যেতে পারবো আর ওই গানটা শুনতে পারবো যা আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি নাহনু খালিদা তু না বিতু নাহনু খালিদা তু না বিতু অনানো না এমা তু ফালা না বাহাতু অনাহানো রা দিয়া তু ফালা না সাত তো বালিমান কানালা না লাহু কি কা যদি অর্থটা বলতে পারতাম খুব মজা লাগতো বলা লাগবে না এমনি অর্থ বুঝবেন কীভাবে বুঝবেন বিদেশ থেকে যখন মোবাইল ফোনগুলো আসে এগুলো কি বাংলায় আসে ইংরেজিতে গিয়ে একটা ক্লিক করার সাথে সাথে যে কোনো ভাষায় আসুক ওইটা হয়ে বাংলা হয়ে যায় কথা ঠিক কিনা আপনি বাংলাদেশের মানুষ বাংলায় ক্লিক করেছেন বাংলা হয়ে যায় যে কোনো ভাষা চেঞ্জ আপনি যদি কোরআন ওয়ালা হন আপনি যদি কোরআনের সাটি হন আপনি যদি কোরআন পড়েন বোঝেন মানেন কোরআনের সমাজের জন্য কাজ করেন মৌতের বিছানায় অটো ক্লিকে সমস্ত ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে আপনার ভাষা আরবি হয়ে যাবে আপনি পড়তে পারবেন বুঝতে পারবেন বলতে পারবেন বুঝে হুরদের ভাষা বুঝবেন আল্লাহর ভাষা বুঝবেন রাসুল সালিসাল্লামের ভাষা বুঝবেন ফেরিস্তাদের ভাষা বুঝবেন সব আপনি বুঝে ফেলবেন আল্লাহ যেন কবুল করেন বলে বলেন আমিন আর ও বলে না আমিন সুবানক আল্লাহমা বেহামদিক আস্তাক ফিরুক বিলাই আল্লাহ সাল মহমদ ও আল আলী মহম্মদ কামা সাল্লাই তা আল আব্রাহিম ওয়া আলা আলী ব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দাঁড়ানো ভাইরা বসে পড়েন এক্ষুনি মোনাজাত হবে সবাই পড়ে নেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সম্মানিত ভাইরা ও আল্লাহর বান্দারা আমি যে কথাগুলো বলেছি কথাগুলো কোথা থেকে বলেছি প্রত্যেকটা কথার পিছনে কোরআনের দলিল কি ছিল

ইন্ন কান্তালওয়াহ আইলাহতায়ালা ঐতিহ্যবাহী করমদি উচ্চ বিদ্যালয় মাঠে বাইশতম দুদিন ব্যাপী তাফ সিরুল করান মাহফিলের আজকের এই সমাপনী দিবস এই মাহফিলটার দিকে মাঠটার দিকে তোমার রহমতের নজর দিয়া মেহেরবানী করে আমাদের দিকে একটা বার্তা কাওলা আল্লাহতাআলা কমিটির সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ কমিটির সদস্যবেন্দ কত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে বছরের পর বছর ধরে বাসতে বছর পর্যন্ত এই মা ফিল্টার করে চলেছেন কত কষ্ট সয়ে এই মা ফিলের আয়োজন যারা করে আর শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে যারা আসেন এসে ঘন্টার পর ঘন্টা কোরআনের মৌসাকে বসে ঘন্টার পর ঘন্টা কোরআন থেকে যারা মধু সংগ্রহের চেষ্টা করেন রব্বুল আলামিন কার গুনা কম কার গুনা বেশি সেই দিকে নজর করো না মেহেরবানি করে জিনদের গুনাহগুলো माफ করে নাও আল্লাহ তাআলা এই মাহফিলে তুমি যত সওয়াব করবে এর সবটুকু হাদিয়া নজরানা সোনার মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক পৌঁছে দাও তাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় গেছে যারা পরিমাণ ঈমান নিয়া অন্ধকার কবরের মধ্যে যারা পড়ে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের আরোহার পরে হাদিয়ে পৌঁছে দাও রব্বুল আলামিন আমাদের স্বজনেরা আপন আপন বংশে দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গেল খালি হাতে কবরে পড়ে আছে তাদের কান্নার আওয়াজ আর আমরা শুনতে পাই না আল্লাহ তালা মেহরবানি করে তাদের আরো আর পরে হাদিয়া বংশে দাও রব্বুল আলমী আমরা যারা হাত তুলে ধরলাম আমাদের অনেকেরই মা এই দুনিয়ায় বেছে দেয় আমি জানি না কার মা আল্লাহ কার জানো বাবা নাই মা বাপ যাদের কবরে চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাদের বাবা মা কবরে পড়ে আছে ওই বাবা মা হারা সন্তান গুলো আর তো কাউকে বাবা মা ডাকতে পারে না যার মা নাই তার বুকের ব্যথা যার বাবা নাই তার মনের কষ্টের কথা দুনিয়ার কেউ বুঝবে না তুমি বোঝো তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ বাবা মা যার কবরে কবর গুলো করে দাও কামা এলা তালা বাবা মা যাদের বেঁচে আছে হায়াত দিয়ে দাও যারা অসুস্থ কামেলা দান করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও যারা চাকরিজীবী হালাল পেশা কবুল করে দাও যারা বেকার কর্মসংস্থান দাও ছাত্র ছাত্রীদের যারা পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিচ্ছে দেবে আল্লাহ সকলকে কামিয়াব নাসিব করে দাও পরবর্তী জ্ঞান এই স্কুল করমদি উচ্চ বিদ্যালয় প্রতি বছর এই স্কুলের মাঠটাকে বাষ্টি বছর থেকে তাফসিরের জন্য দিয়ে আসা হচ্ছে বরাদ্দ আল্লাহ তালা প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা বৃন্দ কমিটির সদস্য বৃন্দ পরিচালনা পর্ষদে যারা আছে সবার জন্য দোয়া করি যারা এই মাঠটা দিয়েছেন মাহফিলের জন্য আল্লাহ তোমার রহমত দিয়া ধন্য করে দাও রাবুল আলমী এই মা ফিল্টার আয়োজন যারা করেছেন জামিয়া কমিটির সদস্য যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন দুনিয়ায় মুসলমানেরা বড় মুসিবতের ভিতরে আছে বসতি আছে স্ত্রী হার প্যালেস্টাইন ইরাক আফগানিস্তান কাশ্মীর বুলগেরিয়া সোমালিয়া নাইজেরিয়া সাউথ আফ্রিকা লিবিয়া মায়ানমার রোহিঙ্গা সিরিয়ার মুসলমানেরা আজকে তাদের রক্ত গুলো মুসি দেওয়ার মধ্যে কোন লোক নাই আল্লাহ পত্রিকার পাতা খুললে চোখ গুলো বাড়িতে হয়ে যায় মুসলমানের রক্ত আর কত দেখ দুনিয়া জালেমদের হাত থেকে নিভিড়িত মুসলুম মুসলমান গুলোকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ সত্যি সামলাগুম আল্লাহ আহম্ম সিফিজম আল্লাহ আহম্মদ আম্মিরী দিয়াহম আল্লাহ আহম্মদ ইন্দালুক ফিনরিহিম বনাবলদু বি কেম ইন শুরু রিহিম এল্লা তালা আমার দেশের পুলিশ আমার দেশের আর্মি আমার দেশের রাহ আমার দেশের বিজেপি প্রশাসনে যারা আছেন এল্লাহত আলা সবার জন্য দোয়া করি সকলের জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করে দাও এই মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের যত নেতা কর্মী হাত তুলে ধরেছেন আজকে থেকে সকল দলের নেতা কর্মী গুলোকে কোরআনের খাদেম দাও আল্লাহ তুমি সকলের উপর রহম করো আল্লাহ রব্বুল আলামিন পর্দার অন্তরালে হাজার হাজার মা বোনেরা বসে আছেন মনে বড় ব্যথা নিয়া কষ্ট নিয়া এই মাহফিলটা শুনতে এসেছে কারো পিতা মাতা কারো স্বামী কারো কলিজার টুকরা সন্তান বেছে নাই মায়ের কোল খালি করে সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে পর্দা সরায়া বাইরে তাকায়া থাকে এই মনে হয় আমার ছেলে সে আমারে মা ডাকবে আল্লাহ তাআলা আমার ওই মা বোনগুলো কেউ বা বিধুবা কেউ বা নিরজাতিটা কেউ ব অসস্ত কেউ বয়স হয় কার মনে কি ব্যথা কি যন্ত্রণা তুমি ভালো জানো প্রত্যেকের দিলের নেক দরখাস্তগুলো কবল করে নাও আল্লাহ এই মাহফিলে বাংলাদেশ জাতীয় মভাস্সির পরিষদের বেশ কিছু মভাস্সির এখানে হাত তুলে ধরেছেন আল্লাহ সকল অলামা হাজরাতদের জাবানে মধু পায়দা করে দিয়া আল্লাহ তাদের সিনা খুলে দাও দেশ ও দুনিয়াবাসীর কাছে যারা আল্লাহর কুরআন তারা যেন সুস্পষ্টভাবে তুলে ধরতে পারে আমরা যেতে পারি সে তৌফিক দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ কমিটিতে 22 বছর থেকে দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আল্লাহ কুরআনের মাহফিলে থাকলে আজকে বসে থাকলে এখানে আমাদের সাথে মুনাজাতে শরীক হতে জানতে আল্লাহ আল্লাহ তুমি তাদের কবরে আজাদ থাকে মাফ করে দাও আল্লাহ তুমি তাদের কবরটাকে বেহেস্তের বাগান বানায় দাও যারা বেঁচে আছে দুনিয়া এবং পরকালে তাদেরকে সম্মানিত করো আল্লাহ এই মাহফিলের সম্মানিত সভাপতি জানাব হজরত মৌলানা শৌকত আলী সাহেব এই মাহফিলের অন্যতম কনভেনার মরান আব্দুল সত্তার সাহেব সহ কমিটি যত সদস্যবৃন্দ আছে আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও দল মত নির্বিশেষে প্রতিবছর এই মাহফিলটাকে নাজাতের ওসিলা হিসেবে বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদের সকলকে এই মাহফিলটাকে আমাদের নাজাতের ফয়সালা বানায় দাও যে দেশের মানুষ আরামের ফেলে ঘন্টার পর ঘন্টা না সেই দেশের মানুষগুলোকে কোরআনের সমাজটা দুশোকে একটা বারের জন্য হলেও দেখার তাও ভিগে দিয়ে দাও সবাইকে কোরআন মেনে চলার তাও ভিগে দিয়ে দাও আল্লাহ তাআলা আমরা ছোট্ট মানুষ আমাদের কণ্ঠে কথা শোনার জন্য মানুষগুলো যেমন বসে থাকে আমরা যাদের কাছে যাদের কাছে কোরআন শিখলাম যাদের কাছে তাফসীর শিখলাম কতদিন ওস্তাদদের মুখগুলো দেখি না রব্বুল আলামিন তুমি দয়া করে কোরানের সুরের পাখিগুলোকে মেহরবানি করে কোরানের ময়দানে গান গেয়ে বেড়ানোর তাও দিয়ে দাও সুরা তাগাবুলের নয় নম্বর আয়াত থেকে তাফসির শুনে হাত তুলে ধরেছি দুনিয়ার খেলায় হারলে বেজ্জতি হতে হয় সংবর্ধনা পাওয়া যায় না জিতলে কত সম্মান কত সম্মাননা কেয়ামতের দিন ওই ফাইনাল খেলায় যদি হেরে যায় সার নাম উপায় থাকবে না যাহান্নাম সহ্য করতে পারবো না এত আদরের বান্দাগুলোকে জাহান্নামে ফালা দিতে তোমার কি মায়া লাগবে না আয়া আল্লাহ আমি তোমার বান্দাদেরকে আশ্বস্ত করেছি আয়াতের তাপসিরি করতে গিয়ে ওই হারজিতের দিনে

সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন অধ্যাপক মাওলানা নুরুল আমিন সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকত ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনায় তাহজিব তহজিব সেন্টার রাজশাহী আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ